당당 부딪히잖아. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, নমস্কার নমস্কার নমস্কার। উপস্থিত সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করলাম। আমি প্রথম শিল্পী অর্পিতা। খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে, এত সুন্দর পরিবেশ, এই বিপুল সংখ্যক আমাদের অডিয়েন্স বন্ধুরা যারা রয়েছেন। তো চলো সবাইকে সঙ্গে নিয়ে আজকে অনুষ্ঠান শুরু করলাম। আমি প্রথমে কিছু ভালো গান শুনিনি, তারপর সব রকমের গান রয়েছে আপনাদের জন্য। চাই আপনাদের সম্পূর্ণ সহযোগিতা, অলরেডি ভালোবাসা হাততালির মাধ্যমে পেয়ে গেছি, তো সঙ্গে আছেন, সঙ্গে থাকুন, আরেকটু গান শুনুন, আরেকটু ভালোবাসা দিন আমাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। তো চলে যাচ্ছি পরবর্তী গানে, শুনতে থাকুন। হ্যালো, দর্শক সাধারণের কাছে অনুরোধ করছি, আপনারা কালকে যেরকম আমাদের ব্যারিকেডটাকে সোফা বানিয়ে ফেলেছিলেন, মানে বসার সোফা, ওখানে বসবেন না প্লিজ। ওটা আপনাদের আমাদের নানা রকম কাজের সুবিধার জন্য ব্যারিকেডটা দেওয়া হয়েছে। আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন, কালকে শৃঙ্খলা অনেকটাই ভালো ছিল, আশা করি আজকে শৃঙ্খলাটা আরও ভালো থাকা উচিত। কেন যারা অতিথিরা আছেন তারা যেন দেখেন যে আমাদের শহরের মানুষজনের উষ্ণতা। আরেকটা জিনিস, গানটা কি ভালো লাগেনি? লেগেছে? হাত তুলুন, হাততালি কোথায়? থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। ভীষণ ভালো লাগছে, এত ভালোবাসা আসার সাথে সাথেই পেয়ে গেছি, যেটা হয়তো আমরা অনেক জায়গায় অনুষ্ঠান করতে যাই কিন্তু সব জায়গায় পাই না। থ্যাংক ইউ সো মাচ আমার লাভলি মিষ্টি অডিয়েন্স বন্ধু বান্ধব সবাইকে, আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা। তো চলো, যেহেতু মায়ের অনুষ্ঠানে এসেছি, একটা ভালো গান শুনিনি। আশা করছি এখানে আমার অডিয়েন্স বন্ধু বান্ধব যারা আছে সবাই অবশ্যই ভালো লাগবে, আর গান ভালো লাগলে একটু ভালোবাসা সবার কাছ থেকে পেয়ে গেছি যদিও অলরেডি, তো এক্সপেকটেশনটা সেই জন্য একটু বেড়েই গেছে। তো চলো আরেকটু চাই, ঠিক আছে? চলো Shoot.
আচ্ছা আপনারা হাততালি দিতে দিতে এই যে ভারতীয়রা জিও জিও বলেন, এটার মানেটা কি? মানে অনেকদিন বাঁচবেন, এটা তো অভিশাপ। এখন আপনি কি চান ওরা 70 বছর হওয়ার পর এরম এরম করে চলুক? বলবেন তাড়াতাড়ি যেন মানে যৌবন পার হয়ে রিটায়ার হয়ে বেশি দিন যেন বেঁচে না থাকে, কেননা এইভাবে চললে আজকাল বৌমারাও দেখতে চায় না শাশুড়িদের, বলে দূর পড়ে আছে এরকম, আমরা চাইতে পারি না এদিক ওদিক। জিও জিও বলবেন না, মোড়ো মোড়ো বলবেন, হাততালি দেবেন। আর কালকে বলেছিলাম একটু সিটি দেবেন প্লিজ, আমার খুব ভালো লাগে সিটি শুনতে। দিন না ছেলেরা, ও ফাইন 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 ফাইন, নাইস নাইস। আজকে আমরা এসেছি মিলনপল্লী সার্বজনীন নটরাজ পূজা কমিটির আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠান করতে। তো আমি চাইবো এই কমিটির প্রতিটি কর্মদক্ষরা যারা এত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছেন আপনাদের সবার জন্য, এত বিপুল সংখ্যক আমার অডিয়েন্স বন্ধুদের জন্য, আমি চাইবো কমিটির প্রতিটি কর্মকর্তাদের জন্য একটু জোর করে হাততালি আমি সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরেকটু হাততালি ছেড়ে নেবো আমার মিউজিশিয়ান দাদা ভাই বন্ধু যারা আছেন, এবং আমার সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি আছেন, যিনি আলোক সজ্জা করেছেন, মঞ্চ সজ্জা করেছেন, প্রতিটি ইলেকট্রিশিয়ান বন্ধুদের জন্য জোর করে হাততালি সবাই মিলে, কাম অন, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ। তো চলো, যেহেতু সান্ধ্যকালীন অনুষ্ঠান, এবারে আমার এখানে মা বোনেরা যারা রয়েছে আরও একটা মিষ্টি গান শুনিনি সবার জন্য, আশা করছি ভালো লাগবে। কারণ এত সুন্দর পরিবেশে এসেছি তাই জন্য বারবারই বলছি আমার গান শোনারও এক্সপেকটেশনটা একটু বেড়েই যাচ্ছে, কারণ আমরা হয়তো অনেক জায়গায় অনুষ্ঠান করতে যাই কিন্তু এত ভালো অডিয়েন্স বন্ধু বান্ধব পাই না। তো চলো শুনতে থাকো আশা ভোসরাজি যাওয়া একটি জনপ্রিয় বাংলা আধুনিক গান, আশা করছি এখানে সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, চলো শুনতে থাকো গান। হ্যালো হ্যালো হ্যালো, দেখুন পাঞ্জাবের স্বর্ণ মন্দির হয়েছে, আপনাদের খরচা করে অমৃতসর যেতে হচ্ছে না, আপনাদের সোনা মামা, সোনা কাকা, সোনা দা, সোনা ভাই, আমি এসজিপিসি কে চিঠি করেছিলাম, শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটি, তার জাঠেদার লঙ্গল সাহেবকে আমি চিঠি করেছিলাম, উনি জবাব দিয়েছেন, আমি ধন্যবাদ দিচ্ছি তার জন্য। লোকাল গুরুদ্বারা, ব্যান্ডেল গুরুদ্বারা এবং ডালনাব গুরুদ্বারা আমাদের সর্বতোভাবে হেল্প করেছেন, তার জন্য তাদের নমস্কার ধন্যবাদ। কালকে ওনারা সুশৃঙ্খলভাবে গুরবাণী পাঠ করেছেন এখানে, এবং আমরা ওদের নিয়ে একটা জুলুস বের করেছিলাম সুরকি মিল থেকে, তাদের আজকে ওনাদের 26 আমরা নিয়ে এসেছি ইউথ, তারা আজকে এখানে আপনারা জানেন কর সেবা দারুণ জিনিস। আমি অমৃতসর স্বর্ণ মন্দির গেছি, বাংলা সাহেব গুরুদ্বারা দিল্লিতে গেছি, এবং পাটনা সাহেব গুরুদ্বারাতে 3 বার গেছি, গুরু গোবিন্দ সিং যেখান থেকে জীবনযাত্রা শুরু করেছিলেন আপনারা জানেন, শিখ হিস্ট্রি আপনারা জানেন, তাদের বীরত্বের কাহিনী, তাদের আত্মত্যাগের কাহিনী রবীন্দ্রনাথের কবিতায় পেয়েছেন, গুরু তেগ বাহাদুরের কাহিনী। এই মন্দির যেটা দেখছেন স্বর্ণ মন্দির হিসেবে জানি, শ্রী দরবারা সাহিব, হরমিন্দর সাহিব যেটা আসল নাম, গোল্ডেন টেম্পল একটা পোশাকি নাম হয়ে গেছে, বারে বারে আফগানদের দ্বারা মোগলদের দ্বারা এটি পদানত হয়েছে, ভেঙে চুরে দিয়েছে, কিন্তু শিখদের দমানো যায়নি, তাদের বীরত্ব, তাদের আত্মত্যাগ দমাতে পারিনি, তাদের দেশাত্মবোধ
দমাতে পারিনি তাদেরকে, তারা যে বলেছো নিহাল সত শ্রী আকাল, যে বলেছো নিহাল, যে বলেছো নিহাল। এই শব্দটা শুনলে মোগলদের আর আফগানদের মানে আর বললাম না, এই মন্দিরটাকে অপবিত্র করার জন্য আহমদ শাহ আব্দালি, তিনি এই যে সরোবরটা দেখছেন নোংরা ফেলে দিয়েছিলেন, মন্দিরটাকে বারে বারে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু আবার গড়া হয়েছে। কেন গড়া হয়েছে? এবং শিখদের জানেন গুরু গোবিন্দ সিং আমাদের হিন্দু কোনো সেনা ছিল না, এরা কিন্তু হিন্দুদেরই পার্ট। আপনারা যদি মন্দিরে যান রামের কীর্তন হয়, কৃষ্ণকে ভাববেন না যে আলাদা কোনো কিছু। তিনি চেয়েছিলেন এমন একটা সেনাবাহিনী তৈরি করতে যারা ধর্মের জন্য দেশের জন্য বীরত্ব দিয়ে আত্মত্যাগ করবে। গুরু তেগ বাহাদুরকে নানা রকম লোভ দেখানো হয়েছিল, নানা রকম লোভ, জায়গির করে দেবেন, নানা রকম রাজা বানিয়ে দেবেন, শোনেননি। ওনার বেনি কেটে দেওয়া হয়েছে, গরম চাটের উপর বসিয়ে দিয়ে ওনাকে প্রচন্ড কষ্ট দিয়ে মেরে দেওয়া হয়েছে। শিখরা সেটা পালন করেন, আপনারা দেখবেন বৈশাখ মাসের কোন একটা দিনে তারা আপনাদের সবাইকে শরবত খান সেই দিনটাকে স্মরণ করার জন্য। তাদের জন্য আজকে সোনাশিল এটা স্বর্ণ মন্দিরকে এখানে হাজির করেছেন, আমরা এদের হাজির করেছি। এদের মাঝখান থেকে আমি ওনাদের আমাদের গুরুদুয়ারার যে সেক্রেটারি প্রেসিডেন্ট তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। মাইক্রোফোন শান্তা, হ্যালো। আজকে আমাদের মিলনপল্লী সার্বজনীন নটরাজ পূজা কমিটির তরফ থেকে আমাদের ডানলাভ গুরুদুয়ারার যিনি প্রবন্ধক কমিটির প্রেসিডেন্ট আছেন, ববি সিং, তাকে আমরা আমাদের পূজা কমিটির তরফ থেকে আমাদের সদস্য শান্তা বসু তার হাতে ফুলস্তবক তুলে দিচ্ছেন। বলেছো নেহাল, বলেছো নেহাল সত শ্রী আকাল, বলেছো নেহাল, যো বলেছো নেহাল, যো বলেছো নেহাল। ওয়াহিগুরু জি কা খালসা, ওয়াহিগুরু জি কি ফতেহ। নমস্কার বাঁশবেড়িয়া, আজকে পুরো বাঁশবেড়িয়া হুগলি ডিস্ট্রিক্ট সাহাগঞ্জ কার্তিক পূজা খুশিতে পুরো বাঁশবেড়িয়া এলাকা যে কার্তিক পূজা এখানের কার্তিক পূজা সব থেকে ফেমাস আছে, আপনারা সব মিলে এই পূজাটা অনেক হর্ষোল্লাসে করছেন। আজকে এই যে মিলনপল্লী যেটা
মিলনপল্লী সার্বজনীন নটরাজ পূজা কমিটি, এখানে এরা আজকে আমাদের ধর্মের শিখ যে ধর্ম আছে, শিখ যে কম আছে, আমাদের পাঞ্জাবি, এদের যে একটা সব থেকে বড় আমাদের ধার্মিক কেন্দ্র আছে হরমন্দির সাহেব, আজকে এখানে এরা তুলে নিয়ে এসছেন। এই যে হরমন্দির সাহেব আছে, এনাকে আর্কিটেক্ট করেছিলেন আমাদের ফোর্থ গুরু গুরু রামদাস সাহেবজি। আর এই যে আপনি পুকুর দেখছেন ভিতরে, এনাকে একে আমরা বলি পাঞ্জাবিতে, আমরা শ্রদ্ধা করে বলি এনাকে সরোবর, রামদাস সরোবর। তো এই যে সরোবর আছে, এর মাঝখানে হরমন্দির সাহেব আছে, স্থাপনা করেছেন। আর হরমন্দির সাহেবে যে বাণী কীর্তন গায়ন হয়, পুজো হয়, ধর্মের আমাদের যে মন্ত্র পাঠ জাপ হয়, সেই জাপের যে ধ্বনিটা যখন বাইরে বের হয়, সেই এই সরোবরের জলের মধ্যে যে মিশিয়ে এই জলটা অমৃত হয়ে যায়, তাই জন্য এই পুকুরটাকে বলা হয় অমৃত সরোবর। কেন, যে অমৃত বাণী আছে, সেই বাণীটার টাচ প্রাপ্ত হয় সেই সরোবর করে, যার জন্য ওকে অমৃত সরোবর বলা হয়। আর এই সরোবর নামেই যে গুরুদ্বারা আছে ওকে অমৃতসর বলা হয়। তো আজকে এই অমৃতসর গুরুদ্বারার যে আপনি দেখছেন যে প্যান্ডেল রূপে এটা ধরা তোলা হয়েছে, এই গুরুদ্বারা যখন 1988 আমাদের গুরু যে 1577 এই সরোবরের নির্মাণ করেছে, আর 1589 গুরুদ্বারা তৈরি হয়েছে, তারপরে 1607 আমাদের এই গুরুদ্বারা ভিতরে আমাদের যে এখন যে প্রেজেন্ট গুরু আছে গুরু গ্রন্থ সাহেব, গুরু গ্রন্থ সাহেবকে এখানে ভিতরে রাখা হয়েছে। তারপর থেকে ভিতরে সকাল থেকে রাত অবধি গুরবাণী কীর্তন পাঠ, সেই গুরু গ্রন্থ সাহেবের বাণী পড়া হয়। এই যে গুরুদ্বারা আছে, যখন রাজা রঞ্জিত সিং শিখ রাজ করেছিলেন, তখন শিখ রাজের সময় চেয়ে রাজা রঞ্জিত সিং 1995, তারপরে এই যে গুরুদ্বারা আছে এখানে সোনা লাগিয়েছেন, সোনার পরত লাগিয়েছেন, যার জন্য এই গুরুদ্বারাকে তারপর থেকে স্বর্ণ মন্দির বলা হয়েছে। তো আজকে আমরা এই স্বর্ণ মন্দিরকে যেটা পাঞ্জাবে আছে, এখানে যে মিলনপল্লী কমিটি নটরাজ কমিটি আছে, ওনারা এখানে ধরে তুলে নিয়েছেন আপনাকে দেখাবার জন্য। তারপরে এর মধ্যে চারটা দরজা আছে, সব ধর্মের জন্য খোলা আছে, যার জন্য এখানে ধর্মের একটার একটা প্রতীক আছে কি কেউ ধর্মের এখানে আসতে পারে। তাই জন্য আজকে আমরা অনেক খুশি আছি, প্রবন্ধক কমিটি ডানলব শাহগঞ্জ গুরুদ্বারা, আমরা সবে মিলে আমরা এখানের কমিটিকে সবাই প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, আর আমাদের গুরুদ্বারা থেকে প্রীতি জানাচ্ছি যে এই আপনারা এত সুন্দর এখানে আমাদের শিখ ধর্মের যে গুরুদ্বারা আছে, প্রমুখ সব থেকে যে প্রমুখ গুরুদ্বারা আছে ওকে আপনি এখানে আপনারা ধরে তুলে নিয়ে এসছেন। আর আমি এই বলে আমাদের থেকে ক্ষমা আছি, ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ, বলে সোনেহাল, ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ। ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ। চরণজিৎ আমাদের গুরুদ্বারার ভাইজি যা বলার বলেই দিয়েছেন সব, তো আমি একটাই বলি, সকল দর্শনার্থীকে জানাই আমাদের প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের লেডিসরা কিছু বলতে চায়? বলে সোনিয়া
এখন ওনারা কর সেবা করবেন, মানে দুজনকে অনুরোধ করব এই যে এখান দিয়ে ভিআইপি যে এনক্লোজারে দুজনকে ডাকবেন, আর বাকিরা ভেতরে থাকবেন। কিছুক্ষণের মধ্যে অতিথিরা ঢুকে যাচ্ছেন, সেই সময় সাধারণ লোকদের অনুরোধ করব সবকটা, এবং আপনাদের যারা ওখানে গেটে ডিউটি করছেন তাদের বলবো টোটাল আসার পরে টোটাল ভেতরটা অফ করে দেবেন, যাতে ভেতরটা ফাঁকা থাকে। এনারা শুধু গার্ড হিসেবে থাকবেন, আর আমাদের ভলেন্টিয়ার্স বা গার্ড সিকিউরিটি গার্ড যারা আছেন বা প্রশাসনের লোক আছে, তারা ছাড়া ভেতরে যেন কেউ না থাকে গাড়িগুলো যখন ঢুকবে। ধন্যবাদ। এখন আমরা আবার থিংচাকে ফিরে যাচ্ছি, আবার সঙ্গীতে ফিরে যাচ্ছি। এতক্ষণ আমরা ওনাদের সম্বর্ধনা দিলাম, কালকে ওনারা আমাদের সাথে ছিলেন, আজকে ওনারা ভেতরে গার্ড দিচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতীক্ষিত যারা অতিথি তারা চলে আসছেন। আমি আবার অনুরোধ করব মিউজিক টিম। খুব সুন্দর অনুষ্ঠান চলছে, আমি দেখছিলাম, ভীষণ ভালো লাগছে। সঙ্গে আপনারা রয়েছেন, আরো আছো, থাকুন। তো চলো, যেটা বলছিলাম, সান্ধ্যকালীন অনুষ্ঠান, যেহেতু শ্রদ্ধেয় শিল্পী আশা ভোঁসলের একটি জনপ্রিয় বাংলা আধুনিক গান শোনাচ্ছি। আশা করছি এখানে আমার অডিয়েন্স, বন্ধু বান্ধব যারাই আছেন, অবশ্যই তাদের ভালো লাগবে। তো চলুন শুনতে থাকুন পরবর্তী গান।
এরকমই আর একটা গান শোনাচ্ছি তোমাদেরকে, তারপরে আস্তে আস্তে সব ধরনের গান আছে তোমাদের জন্য, আছে নতুন পুরনো ডান্স নাম্বার সবকিছু। তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সঙ্গে আছো সঙ্গে থাকো, এখনো তোমাদের জন্য অনেক 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 অনুষ্ঠান বাকি আছে। আমরা আছি সঙ্গে, আর সঙ্গে আমাদের টোটাল অডিয়েন্স বন্ধুরা অবশ্যই আছে আমাদের সাথে। তো চলো, যে গানটা গাইছি আমার খুব প্রিয় গান এবং আশা করছি আমার অডিয়েন্স বন্ধুদের অবশ্যই ভালো লাগবে, আর যতটুকু আমার পাওয়ার ছিল আমি অলরেডি পেয়ে গেছি, মানে ভালোবাসা স্বরূপ হাততালি। আরেকটু চাই, আরেকটু জোশ নিয়ে চাই, আর আমি দিচ্ছি তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফাটাফাটি অডিয়েন্স বন্ধুরা আমার, থ্যাংক ইউ। তো চলো শুনতে থাকো আরো একটা গান। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হাততালি পাচ্ছি কোথায়? আমাকে নয়, আমাকে না, আমি আর্টিস্ট নই, আমি কমিটির লোক, ওনাকে দেবেন। হ্যাঁ, এবার একটু হিন্দিতে চলে যাওয়া যাক, অনেক বাংলা হলো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, এই ভোকালটা ফ্রন্ট ফ্রন্ট মনিটরে, ভোকাল মনিটরে একটু রেখো, আর আমার ড্রাম মনিটরে। সত্যি হলো বাংলা অনেকই হলো, চলো একটু হিন্দি মিষ্টি একটা রোমান্টিক গানে চলে যাচ্ছে। কি তাই তো ইয়ং বন্ধুরা, কি বলছো? ওহো ক্যা বাত, একটু দেখি অডিয়েন্স বন্ধুরা একটু জোরে চেঁচিয়ে, ঠিক এরকমই ক্রাউডটা চাই, এবং এরকমই ঠিক এনার্জেটিক আমার অডিয়েন্স বন্ধুরা চাই। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। তো চলো, যারা একদম মিষ্টি মিষ্টি প্রেম করছো, একদম ইয়ং বন্ধু যারা, তাদের জন্য আমার খুব মিষ্টি একটা প্রিয় গান তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? চলো, এই আমি যেটা কথা বলছি এটা ভোকালটা দে, মনিটরে মনিটরে, এইটা মনিটরে দাও। হ্যাঁ হ্যাঁ, এই লাগবে এখানে একটু। তো সবাইকে একটা কথা জিজ্ঞেস করছি, অনুষ্ঠান ভালো লাগছে তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অল্প দেবো, থ্যাংক ইউ, জাস্ট অল্প, ঠিক আছে ঠিক আছে, একদম। Ready?
হ্যালো, এবার একটা ড্যান্স হবে নাকি? আচ্ছা, তার আগে আমাদের আজকের রাতের যে শিল্পী তাকে আমাদের মিলনপল্লী সার্বজনীন নটরাজ পূজা কমিটির তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেবেন আমাদের এই সদস্য নিরঞ্জন দাস মহাশয়। নিরঞ্জন দাস, নিরঞ্জন নিরঞ্জন দাস এবার আমাদের আজকের রাতের অতিথি শিল্পীকে সম্বর্ধনা দিচ্ছেন। অনুষ্ঠান চলছে, চলবে, ভীষণ ভালো লাগছে, বারবারই বলছে এত সুন্দর পরিবেশে আমার তোমাদের সামনে গাইতে। চলো এবার এসে গানটা গাইছি, একটু পুরনো হলেও একটু হালকা রিদিমিক গান, কিন্তু আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের অবশ্যই বলবো একটু গানের সঙ্গে সঙ্গে হালকা হাতটা লেগে বন্ধুরা হবে তো। থ্যাংক ইউ সো মাচ। তো চলো একদম শুনতে থাকো আরো একটা গান, সবাই অনেক আনন্দ করো, অনেক ভালো ভালো গান শুনো, অনেক অনুষ্ঠান এখনো তোমাদের জন্য বাকি রয়েছে, তো সঙ্গে আছো, সঙ্গে থাকো, আর একটু গান শোনো আমাদের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। তো চলো চলে যাচ্ছি পরবর্তী গানে। হ্যালো, সম্বর্ধনা জ্ঞাপন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্যান্সের জন্য মিস অঞ্জলি আপনি রেডি আছেন? ওখানে আপনাদের মিউজিক সিস্টেম, ওখানে যেখান থেকে আপনি ওইখানটা রাউডি রয়েছেন ওখানে দেখুন মিউজিক সিস্টেম রয়েছে, আপনি রেডি থাকুন, এই গানটার পরেই কিন্তু আপনাকে ডাকা হবে। এবং যারা আমাদের অতিথিরা মিউনিসিপ্যালিটিতে ঢুকে গেছেন, মিউনিসিপ্যালিটি থেকে দু একটি প্যান্ডেল হয়ে আমাদের মণ্ডপে এখানে আসছেন, বাজি ফাজি ফাটছে মানে কাছাকাছি আছেন কোথাও, তো সমস্ত সদস্য যারা আছেন তাদেরকে বলছি, ওখানে আমার কাছে খবর এসছে 70-80 গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখানটায় বাইক সমেত, সেগুলো ক্লিয়ার করতে হবে, নালে ওনাদের কিন্তু ঢোকানো যাবে না ঠিক মতো এখানে। তো সদস্য যারা আছেন এবং প্রশাসন পুলিশ যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্লিজ জিনিসটা হ্যান্ডেল করুন। আর স্টেজের ডান দিকে মানে দিকটা যারা রয়েছেন তাদেরকে সামনে চলে যেতে বলছি প্লিজ, ওনাদের হাতের ছোঁয়া খেলে আপনাদের জীবনে কোনো উন্নতির ব্যাপার নেই, ঠিক আছে? ওখানটা চলে যান প্লিজ, নাহলে আমরা গান বন্ধ করে নাচ সব বন্ধ করে রেখে দেব। সামনে আপনাদের যারা 7টা থেকে দাঁড়িয়ে আছেন তারা কি ক্ষতি করেছেন, তাদের তো এসে ওনারা এখানে দাঁড়াতে পারতেন,
হাত জোর করে বলছি জায়গাটা ক্লিয়ার করুন, হাত জোর করে বলছি। আপনি রাত্রিবেলা জ্বর হলে, পেট কিছু হলে গড়গড় করলে পাড়ার লোকই নিয়ে যাবে ওখানে, তুমি এদের ছোঁয়া খেয়ে কিচ্ছু লাভ নেই, একদিন ছোঁয়া মেরে আমি বাংলাকে ভালোবাসি বলে চলে যাবে। আমি অতিথি, ঠিক আছে, অপমান করছি না, কিন্তু আপনারা পা টাচ করতে চান, মনে হচ্ছে না স্বর্গে চলে যাবেন একদম। প্লিজ একদম চলে যান, প্লিজ, আমরা নাহলে পুরো অনুষ্ঠান স্টপ করে রাখবো। প্লিজ চলে যান, আমরা তাড়িয়ে দিচ্ছি না, আমরা রিকোয়েস্ট করছি, প্লিজ চলে যান, আমরা সমস্ত অনুষ্ঠান স্টপ করে রাখবো। এই জায়গাটা ক্লিয়ার রাখুন, পাড়ার মেয়ে বউদের জন্য ওই জায়গাটা, মানে স্টেজের বাঁদিকে সিস্টেম করা হয়েছে, আমি দেখছি পাড়ার কিছু মেয়ে বউ দাঁড়িয়ে আছেন ছোঁয়া খাওয়ার জন্য, ওইদিকে চলে যান, ওই দিক দিয়ে ছোঁয়া খান। আমি অনুষ্ঠান শুরু করছি না, কিন্তু হ্যালো, এখানে কারা দাঁড়িয়ে আছেন? আচ্ছা, বটগাছতলে কাদের সব গাড়ি সাইকেল ফাইকেল রয়েছে, ওগুলো সরাবেন। আমাদের বড় পুকুর আছে, ওখানে রেখে দিন সাইকেলগুলো, পুকুরের মধ্যে, কেউ নেবে না, দেখতে পাবে না, কালকে একটা গাড়ি চুরি হয়েছে। ক্লিয়ার করুন, যারা সাতটা থেকে দাঁড়িয়ে আছেন তাদের কি ঠ্যাং ব্যথা হয় না? তারাও তো ছোঁয়া খাওয়ার চেষ্টা করতে ব্যারিকেড ভেঙে চলে আসতে পারেন এখানে, ছোঁয়াছুঁয়ির খেলা বন্ধ করুন প্লিজ, সব ক্লিয়ার করুন। পাড়ার মেয়ে বউ যারা রয়েছেন, আমি দেখতে পাচ্ছি কয়েকজন রয়েছেন, তাদের জন্য এখানে মিস মজুমদার, মিসেস মজুমদার, মিসেস মজুমদার, আপনাকে রিকোয়েস্ট করছি এদিকে চলে যান। হ্যালো মিসেস মজুমদার, ওইদিকে চলে যান, আপনিও পাড়ার মেয়ে বউয়ের মধ্যে পড়েন, ওইদিকটা চলে যান। না না না, নট অ্যালাউড, চলে যান। পাড়ার মানুষ হয়ে আপনারা যদি, যারা দূর দূরান্ত থেকে এসছে তাদের হেল্প না করেন। হ্যালো 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 শেখ, হ্যালো হ্যালো হ্যালো,
আর যখন একটু গান টান হচ্ছে একটু মোবাইল টোবাইল গুলো জ্বালিয়ে আমাদের একটুখানি যার মনে হবে যে কিছু জ্বলে আছে ওখানে। এবার আসছেন মঞ্চ মাতাতে মিস অঞ্জলি ড্যান্স দিয়ে। আচ্ছা ওখানে আবার কি হচ্ছে? হ্যালো কারা এখানে? আপনারা কারা? দর্শক, দর্শক ওখানে যান, এটা দর্শনের জায়গা না, এটা ঢোকার জায়গা, যান ওদিকে, যান ওদিকে, যান। ছোঁয়াছুঁই খেলা এখানে হবে না, ছোঁয়াছুঁই খেলা বন্ধ, চলে যান ওদিকে। না না চলুন চলুন ওদিকে যান। একটা মুশকিল কি জানেন, সবাই এসে বলছে আমি সোনা মামার লোক, আমি সোনা কাকার লোক, সবাই দেখছি ওনার। তাহলে এনারা কি সোনাশিলের লোক নন? সোনাদা তো সবার জন্য, তাহলে তো সবাই স্টেজের পাশে চলে আসবে, তাই নয় কি? হ্যাঁ সবাই সোনাদার লোক, সোনাদা সমাজসেবী, সমাজসেবক, সবার জন্য করেন, সারা বাঁশবেরিয়া শহর নয়, এন্টার হুগলি ডিস্ট্রিক্ট জানে, হুগলি ডিস্ট্রিক্টের বাইরের লোকও জানেন ওনার সমাজসেবার কথা। তো ওনারা সবাই তো ব্যারিকেড ভঙ্গে বলবে আমিও সোনার মামার লোক, আমিও সোনা কাকার লোক, আমরা ওই সাইডে দাঁড়িয়ে পড়ব। সুতরাং ওই আমাদের যে নির্দিষ্ট নীতি নিয়ম আছে, মানে সোনার পরিবার, সোনার বিশিষ্ট যারা এসছেন নিমন্ত্রিত, তাদের জন্য আমরা করেছি, এটা জানেন সব জায়গাতেই হয়। আপনাদের বাড়িতে যখন বিয়ে হয় আপনার নিশ্চয়ই গোটা হুগলি ডিস্ট্রিক্টকে করে দেন না, আপনার যে কাছের লোক তাদেরকেই করেন, তাই তো? হ্যাঁ সুতরাং তাদের ছাড়া আপনারা যারা নিজেদেরকে সোনাদার নাম করে ভিআইপি ভাড়ার ভাবার চেষ্টা করছেন তারা করবেন না। তাহলে মিস অঞ্জলি
গন্ডগোল হতেই পারে, ওই ওই করার কি আছে? তো বাচ্চা মেয়ে নাচছে, উৎসাহ তো দেবেন না, নিজেরাও নাচবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আর যে নাচছে তাকে বলো ওই ওই। আচ্ছা পরবর্তী একটা গ্রুপ ড্যান্স নামাবো, ওখানে যিনি আছেন গ্রুপ ড্যান্সটা তৈরি করবেন। হ্যাঁ আবার বলছি, ওরে বাবারে, এ তো বলার আগে যতটা ছিল বলার পর আরো বেশি হয়ে গেল। এ কি রিয়াকশন হচ্ছে নাকি আমার কথা বলার? কারা দাঁড়িয়ে আছেন এদিকে? হ্যালো হ্যালো মাসিমা, দিদি, পিসিমা, একটা বাচ্চা ওখানে যাচ্ছে, মানে আপনার যারা ড্যান্স করবেন ওখানে গান দিতে যাচ্ছে, একটু ফাঁকা করে দেবেন, ওকে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। হ্যালো, হ্যাঁ আমাদের শিল্পীরা আজকে রাতের প্রতীক্ষিত শিল্পী প্রীতি, জিন্টা, চাঙ্কি পান্ডে, ওনারা চলে এসছেন। ওইদিকে যারা ভলেন্টিয়ার্স রয়েছেন, ওইদিকে যারা ভলেন্টিয়ার্স রয়েছেন তারা জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন, এবং এখানে যারা আছেন, হ্যালো স্টেজের রাইট হ্যান্ড কর্নার, হ্যালো স্টেজের রাইট হ্যান্ড কর্নারটা ফাঁকা রাখুন, ভলেন্টিয়ার্স আপনারা রেডি হন এবং ভেতরটা ক্লিয়ারেন্স ক্লিয়ার করুন। ভেতরটা, ভেতর থেকে যত দর্শনার্থী আসছে তাদের অনুরোধ করছি আপনারা প্লিজ ভেতরটা ক্লিয়ার করুন। পাঞ্জাবিদের বল, ওদের বল ঢুকে যাচ্ছে ছড়িয়ে ডিউটি করতে। যারা শিখ করসেবক আছেন, শিখ করসেবক আপনাদের বলছি, আপনারা একটু সুশৃঙ্খলতার সাথে ভেতরে ডিউটি করবেন। আমাদের যারা আজকে রাতের বিশেষ অতিথি, যারা ডিগনিটারিস আছেন, তারা চলে এসছেন। বাঁশবেরিয়াতে আকাশের তারারা খসে পড়েছে, সেই খসে পড়া তারারা মাঠে ঢুকছেন আপনাদের মাঝখানে, আপনাদের মাঝে আসছেন। আপনার একটু ওখান দিয়ে যারা বিশৃঙ্খলার সৃষ্টি করছেন ওখান দিয়ে, আমি তো বুঝে পাচ্ছি না, তখন থেকে বলছি যে টাচ নেওয়ার চেষ্টা করবেন না প্লিজ, এবং ওঠার গেটটা এখানটা ক্লিয়ার রাখো। ভলেন্টিয়ার্স তাদের বলছি, চূড়ান্ত বিশৃঙ্খলা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ওঠাবই না আমরা। এবং সাংবাদিক যারা রয়েছেন তাদের অনুরোধ করব, আপনারা কিন্তু দর্শকদের সামনে কোনো ডিস্টার্ব করার চেষ্টা করবেন না, আপনাদের জন্য এই দুটো জায়গা এনক্লোজার করা রয়েছে, আপনারা প্লিজ এই অঞ্চলটায় আসবেন না। এখন
হ্যালো, হ্যালো, আহির দাস যারা আছে, কে আছেন তার পরিবারের লোক? আহির দাস আমাদের ওই ফ্রেন্ডস ক্লাবের পাশে তার পরিবার অপেক্ষা করছেন। আহির দাস যদি থাকেন আপনি চলে যান, আপনার বাবা মা কান্নাকাটি করছেন, প্লিজ চলে যান। হ্যালো, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, এই দিকটাতে প্রচন্ড বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। হ্যালো, আমাদের চেয়ারপারসন অরিজিতা শীল মহাশয় আমাদের ইনফরমেশন দিলেন, এখন 18 নম্বর ওয়ার্ডে যে রামকৃষ্ণ সংঘের আয়োজনে যে পূজা হচ্ছে সেখানে ওনারা রয়েছেন, ওখানে কমপ্লিট করেই ঢুকে যাচ্ছে এখানে। হ্যাঁ আচ্ছা, ওঙ্কার চ্যানেল আমাদের মধ্যে এসছে, তারা লাইভ করছে পুরো অনুষ্ঠানটা, এখানে রয়েছেন তারা, ওঙ্কার চ্যানেল লাইভ হচ্ছে, আপনারা আপনাদের মোবাইলে দেখতে পারেন, যারা দূরে দাঁড়িয়ে আছেন তারাও দেখতে পারেন ওঙ্কার চ্যানেল। এবং সাংবাদিক যারা রয়েছেন তারা এই এই সামনের দিকটা আপনারা এখানটা থেকে এই ফ্রন্ট আপনারা গার্ড করবেন না প্লিজ, সাংবাদিক যারা রয়েছেন। দেখুন আপনাদের আমি আদেশ করছি না, রিকোয়েস্ট করছি, যারা রয়েছেন আমাদের দর্শকরা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, তারা যদি না দেখতে পারেন চারিদিকে তারা রয়েছেন, কালকে একটা এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, অনেকে মোবাইল নিয়ে সাংবাদিক বসে আছেন, তো আমরা আজকে এই পরিস্থিতি চাইছি না, যাদের জন্য নিয়ে এসেছি তারা যেন দেখতে পারে। হ্যাঁ হ্যালো, 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 প্রশাসন যারা আছেন, প্রশাসনের ব্যক্তিরা, ফোর্স যারা আছেন, কাইন্ডলি কাম টু দ্য স্টেজ, প্লিজ কাম টু দ্য লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড অফ দ্য স্টেজ প্লিজ। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের অনুরোধ করছি আপনারা শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদের ফোর্সের কিছু ব্যক্তিকে এখানে পাঠান স্টেজের ডান দিকে এবং বাঁদিকে। ফোর্সের যারা রয়েছেন, পুলিশ প্রশাসনের ব্যক্তি যারা রয়েছেন, কর্তব্যরত যারা রয়েছেন এবং কর্তব্যরত অফিসার যিনি আছেন তার কাছে আমরা আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার তরফ থেকে এবং মিলনপল্লী সার্বজনীন নটরাজ পূজা কমিটির তরফ থেকে আমরা অনুরোধ করছি আপনারা এই জায়গাটা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, বিশেষ করে স্টেজের ডান দিকটাতে। এবং যারা সাংবাদিক রয়েছেন যেভাবে এখন সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছেন প্লিজ, আপনাদের বলছি আপনারা আসার পরে আবার সামনে চলে আসবেন না, সামনে চলে আসলে আমরা ঠিক করেছি যে র‍্যাম্পটা করেছি আপনারা পেছনটা পাবেন, তাহলে আমি ওনাকে এখানে ঢুকিয়ে দেব, এইখানটা দাঁড় করিয়ে দেবো, আপনারা শুধু পেছনটা নিতে পারবেন,
সেটা যাতে না হয় আপনারাও শৃঙ্খলা বজায় রাখবেন। দর্শকরা অনেকক্ষণ ওয়েট করছেন, আর ডান দিকটা বিশেষ করে ওখানে যেরকম জসলিং হচ্ছে, হ্যাঁ ওইখানটা ফাঁকা করুন, নালে কিন্তু আমরা এখনই আমরা ফোন করে বলে দেবো এখানে আনতে হবে না, অন্য মণ্ডপে নিয়ে যান যেখানে শৃঙ্খলা ভালো বজায় থাকছে। হ্যালো, কেন ওখানে থাকলে তো স্টেজে থাকছে, কোনো অসুবিধা নেই, ওখানটা যদি থাকে আমাকে, আমি পাঁচজনটা করে দাঁড়িয়ে, আচ্ছা ঠিক আছে, আমার সাথে একজন থাকবে আর কেউ থাকবে, এইখানটা নয় নয় এখানে এলাও না, তলায় থাকবে, তলায় থাকবে। হ্যালো, ফোর্সের যারা রয়েছেন, যারা পুলিশ প্রশাসনের রয়েছেন, তাদের কাছে বারে বারে অনুরোধ করছি, তারা আপনারা মঞ্চের পাশে চলে আসুন। হ্যালো হ্যালো, হ্যালো, বাসটা যেরকম চেপে দাঁড়িয়ে আছেন, দেখুন বাসটা যেন ভেঙে গিয়ে বাস না হয়ে যায়, ঠিক আছে, বাসের দুটো অর্থ আছে, একটা বাস আর একটা বাস, ওটা যেন বাস না হয়ে যায়, ওটাকে বাসের মতোই থাকতে দিন। হ্যাঁ, পেছন থেকে ঠেলা দিচ্ছে, কে পেছন থেকে ঠেলা মারছেন, প্লিজ ঠেলা দেবেন না, এরকম ভাবে দাঁড়িয়ে থাকুন, ঠেলবেন না, ঠিক আছে। আচ্ছা, আপনারা বিদ্যুৎ লাইনটা যেভাবে ধাক্কাধাক্কি করছেন, দেখার আগেই তো সোজা উপরে টিকিট, কি করছেন ওখানে, ওখানে কারেন্টের টোটাল খোলা লাইন রয়েছে, আপনারা চান অল্প বয়সে উপরে চলে যেতে, গিয়ে যমরাজকে বলবেন পিতিজিনটাকে দেখতে গেছিলাম তার আগে ফুটে গেছি, প্লিজ আগে ফুটে যাবেন না। পুলিশ প্রশাসনের যারা আছেন তাদের কাছে বারে বারে অনুরোধ করছি, প্লিজ চলে এসছেন প্রায় ওনারা, প্রেসের লোকেদের বারে বারে বলছি আপনারা একটা জায়গা রাখুন, একটু পিছিয়ে যান প্লিজ, এই বক্সটার বাইরে আসবেন না, এই যে বক্সটা রয়েছে বক্সটার বাইরে থাকুন।
আপনারা সাংবাদিক আপনারা জীবনে তাদের দেখার অনেক সুযোগ পাবেন, কিন্তু এনারা সবসময় সুযোগ পাবেন না, এনাদের সুযোগ দিন। আর আমাদের অনুষ্ঠান কিন্তু বাকি আছে, অনেক কিছু ড্যান্স রয়েছে, গান রয়েছে, দেখার পর আপনারা কিন্তু চলে যাবেন না, একটু শিল্পীদের গান টান শুনে যাবেন, আমরা ব্যবস্থা রেখেছি সবকিছুরই। ফোর্সের যারা রয়েছেন তারা প্লিজ হিউম্যান চেন করুন, একটা দরকার পড়লে মারুন ডান্ডা। হ্যালো হ্যালো, আচ্ছা প্রীতি জিন্টার মানে বই নিশ্চয়ই দেখেছেন, একটা ফেভারিট আপনাদের এই পাশে যারা রয়েছেন একটা ফেভারিট বইয়ের নাম করুন। হ্যাঁ, আচ্ছা গেটের সামনে মূল গেটটা তো গান চালু করেছিলাম, শিল্পী বসে আছেন আপনারা, কিন্তু উনিও শিল্পী, তাকে অসম্মান করবেন না। আমি জানি আসার পরে আপনারা আর্ধেক ফাঁকা হয়ে যাবেন, কিন্তু আর্ধেকও থাকার চেষ্টা করবেন, কারণ ড্যান্সার রয়েছে, সিঙ্গার রয়েছে, একটু আমাদের সাথে সারা রাতটা, কেন কালকে রাত হয়ে গেছিল অনেক, ওনাদের ফ্লাইট মিস করেছিলেন আলিফ, সেই জন্য সেকেন্ড ফ্লাইটে আসতে হয়েছিল, আমাদের দোষ নেই, ওনাদেরও দোষ নেই, ঢাকার রাস্তায় কালকে খুব ট্রাফিক জ্যাম ছিল, তো ওনারা ফ্লাইট মিস করছেন এবং আসতে দেরি করছেন, আমাদেরও কিছু করণের নাই, ওনাদেরও কিছু করণের নাই, কিন্তু আজকে টাইম মতো সব আইয়া গেছে, কোনো চিন্তা নাই, কিছুক্ষণের মধ্যেই আইতাছে, কিন্তু আপনারা প্লিজ শান্ত শৃঙ্খলভাবে দাঁড়ায় থাকার চেষ্টা করুন। হ্যালো, দর্শকদের থেকে তো প্রেসের সংখ্যাই বাড়ছে আস্তে আস্তে স্টেজে, আপনারা একটু তলা থেকে পারবেন না একটু কভারেজ নিতে, মানে আমি দেখছি এখন দর্শকের থেকে প্রেস বেশি হয়ে যাচ্ছে, যারা যাদের শুধুমাত্র দরকার তাদের ছাড়া প্রেসের যারা সঙ্গে এক্সট্রা পার্সন নিয়ে এসছেন তাদের অনুরোধ করছি হাত জোর করে আপনারা তলা থেকে যে ভিআইপি এনক্লোজার আছে ওখান থেকে আপনারা চেষ্টা করুন, এখানে অনেক জায়গা রয়েছে, ওখান থেকে সব জায়গাতেই দেখবেন, দেখতেও সুন্দর লাগে বেশ, ক্যামেরাগুলো এরকম করে তলা থেকে বন্দুকের মতো খাড়া করে রাখে, দেখতেও ফাইন লাগে, একটা এটাও একটা স্টেজ ডেকোরেশন। আপনারা রিকোয়েস্ট করছি, আচ্ছা ভলেন্টিয়ার্সদের বলছি একটু প্রেস কার্ড গুলো সবার চেক করে নিন, আগে প্রেস কার্ড গুলো সবার চেক করে নিন, প্রত্যেকের প্রেস কার্ড গুলো একবার চেক করে নিন, বাকিগুলো প্রেস কার্ড গুলো চেক করে নিন, মেন গেটে যারা ভলেন্টিয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা
মেন গেটটা ক্লিয়ার করুন। আমি এখান থেকে দেখতে পাচ্ছি মেন গেটটা ঠিক মতো ক্লিয়ার নেই। ওখানে যে আমাদের কন্ট্রোল হচ্ছে, লাইট সাউন্ড কন্ট্রোল হচ্ছে, ওখানে যেরকম আপনারা হুমড়িকে পড়েছেন, স্টেজ অন্ধকার করলে কিন্তু প্রিসিডেন্টটাকে দেখতে পাবেন না, ওটাই মূল ফোকাস। অন্ধকারে দেখতে পারবেন না যতই প্রিসিডেন্টটা ফর্সা হোক, লাইট না পড়লে সব গেল। তো ওই জায়গাটা যারা রয়েছেন হুড়োড়ি করছেন, হুটোবাটি না করে একটু সরে যান প্লিজ। দেখুন সামনে যে বলেছিলাম দর্শকদের, তারা এখন মোটামুটি ঠিক আছে। হ্যাঁ আর একটু, হ্যাঁ চলে এসছেন আমাদের রাতের প্রতীক্ষিত শিল্পীরা। অন বিহাফ অফ এভরি পিপল অফ বাঁশবেড়িয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, উই আর হার্টলি ওয়েলকামিং the guest of today's night, Preeti Zinta and Chanky Pandey. Warm welcome to the city of Bansberia, Miss Preeti Zinta and Mr. Chanky Pandey. মঞ্চে যারা রয়েছেন, মঞ্চে যারা রয়েছেন তারা মঞ্চের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। স্পিকার একটা রেডি করো, স্পিকার একটা স্পিকার রেডি করো, দুটো স্পিকার স্পিকার রেডি রাখো, স্পিকার অন করে রেডি রাখো, দুটো দুটো দুটো। হ্যাঁ হ্যালো, আচ্ছা ওগুলো রেডি কর। হ্যালো, মেমেন্টো এবং সম্বর্ধনা যে জিনিসগুলো একদম হাতে রেডি রাখো। হ্যালো, ওখানে তার রয়েছে, আপনাদের সবকিছু ওখানে খুলে গেলে তো ব্যাস হয়ে গেল। সবকটা মোবাইলের লাইট জ্বালান,
সব কটা মঞ্চে আসছে চাঙ্কি পান্ডে ও প্রীতি জিন্টা সুদূর বোম্বে থেকে সোনাদার বৌদির টানে এসে পৌঁছে গেছে আপনাদের মধ্যে জোরে হাততালি হোক প্রীতি জিন্টার হোক চাঙ্কি পান্ডের জন্য কুছ বলো চাঙ্কি বৌদি আর সোনা দেখা লিয়ে আচ্ছা প্রীতিকে বললে বলতো আগে তুমি তো গানা গাও প্রথমে সম্বর্ধনা করুন সোনা শিল্পে হ্যালো হ্যাঁ এখন আমাদের বাঁশবেড়িয়া শহরের তরফ থেকে আমাদের পূজা কমিটির তরফ থেকে আপনাদের প্রত্যেকের প্রিয় সোনাশীল এবং অরিজিতাশীল সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের অনুষ্ঠান কমিটির তরফ থেকে জোরে হাততালি হোক প্রীতি জিন্টার জন্য প্রীতিজি ইয়ে হাম লোক কা সোনা লাগা খুদ কা পূজা হ্যায় আর দেখি কিতনা আদমি খড়া হ্যায় আপকে লিয়ে ভাই ক্যামেরা আর ইয়ে পান্ডাল মে যায়গে চাঙ্কি ও চাঙ্কি ভি ফটো লে রে ইয়ে গোল্ডেন টেম্পল বানায় চাঙ্কি প্রীতিজি হ্যাঁ এখন আমাদের অনুষ্ঠান কমিটির তরফ থেকে প্রীতি জিন্টা তাকে আমাদের বাঁশবেড়িয়া শহরের চেয়ারপারসন অরিজিতা শীল মহাশয় উনি আমাদের কমিটির তরফ থেকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন মেমেন্টো দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে অরিজিতা শীল সামনে 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 সরে যাও হ্যালো 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 প্লিজ প্লিজ হ্যালো এবার সোনাশীল মেমেন্টো দিয়ে আমাদের প্রীতি জিন্টা মেমেন্টো 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 তুমি প্রীতি চিন্তা করো আচ্ছা মেমেন্টো হ্যালো মেমেন্টো দিয়ে প্রীতি চিন্তা এবং সোনাশীল মেমেন্টো দিয়ে আমাদের অনুষ্ঠান কমিটির তরফ থেকে প্রীতি চিন্তা এবং চাঙ্কি পান্ডেকে এবার মেমেন্টো দেওয়া হচ্ছে অরিজিতাশীল মেমেন্টো দিচ্ছেন আমাদের বিশিষ্ট অতিথি চাঙ্কি পান্ডেকে জোরে হাততালিও কি হচ্ছে আপনাদের ওয়ার্ম ওয়েলকাম টু দ্য সিটি অফ বাঁশবেড়ি আপনাদের তরফ থেকে ওয়ার্ম ওয়েলকাম হোক এবার একটু দর্শকদের এবার যারা রয়েছেন ওনারা একটু পারফর্ম করবেন আপনাদের প্লিজ পারফর্ম করবেন ওনারা একটু পারফর্ম করবেন চেষ্টা খালি করুন সোনাদা প্লিজ চেষ্টা খালি করুন একটু খালি করুন তাহলে একটু পারফরমেন্স দেখা যাবে চাঙ্কির ভাই ওনারা পারফর্ম করবেন
প্লিজ ঠিক আছে চলো আপনি করছে আচ্ছা ইয়াস ইয়াস আচ্ছা পিছে আজা ভাই আজা তাড়াতাড়ি চাঙ্কি ব্যান্ডেল লাইনটা খুলে দাও ভাই সাউন্ড ব্যান্ডেল লাইনটা খোলো তাড়াতাড়ি স্টেজটা হ্যালো স্টেজটা একটু খালি করবেন স্টেজটা একটু খালি করবেন প্লিজ একটু স্টেজটা খালি শোনা দা ব্যান্ডেল লাইনটা খুলতে বলো না সাউন্ডকে আচ্ছা হ্যালো মাইক তো চালাতে পারছেন না আপনারা ওখানে ডিস্টার্ব করছেন যারা তাদের অনুরোধ করছি মাইক চালানো যাচ্ছে না ওনারা পারফর্ম করবেন প্লিজ ওখানটায় আপনারা করুন আমাদের শোনা যা স্টেজটা খালি করলে লোক দেখতে পাবে একটু একটু বাউন্সারও খালি করো বাউন্সারও খালি করে দাও বাউন্সারও খালি করে দাও नमस्ते कैसे हैं आप लोग आज ओए सत श्री अकाल वाओ आज इधर बाश भरी आके बहुत अच्छा लग रहा है मैंने तो सपने में भी नहीं सोचा था कि इतने सारे लोग आएंगे आज और कार्तिक पूजा इतनी बड़ी धूमधाम से होती है मुझे नहीं पता था तो आप सबको कार्तिक पूजा की शुभकामनाएं और मैं ये बोलना चाहती हूँ कि थैंक यू टू द ऑर्गेनाइजर्स उन्होंने हमें यहाँ बुलाया और मेरी पिक्चर आ रही है भैया जी सुपर 23 नवंबर को आ रही है तो आप लोग जरूर जाके देखना देखेंगे मुझे सुनाई नहीं दे रहा एक बार और अब आई ना अब मजा आया क्योंकि अब सबकी आवाजें सुनाई दे रही है तो आप लोगों को कुछ मजेदार डायलॉग सुनने हैं चंकी से चंकी माय फेवरेट चंकी पांडे फॉर ऑल ऑफ यू थैंक यू प्रीति दुनिया का सबसे खूबसूरत लड़की प्रीति जिंटा एकदम बंगाली रसगुल्ला लगता है आई एम अ जोकिंग केमन आछो बासबरिया आमी बांग्ला बोले किचु किचु चश्मा उतारू क्या लोग बोलेगा नकली चंकी पांडे आ गया नहीं असली असली है निकालते हैं एक मिनट भाई गुरु दी जय बहुत खूबसूरत बनाया आपने मंदिर इधर और बहुत अच्छा लग रहा है इधर आकर वो हमारा दोस्त सोनाशील और हमारा भाभी बोधी अरिजीता के लिए बट आप लोग बहुत कमाल का लोग हैं यार आप लोग के लिए एक डायलॉग हो जाए हाउसफुल पिक्चर का कल रात को मैं रेस्टोरेंट में आखिरी पास्ता खाया अभी वो आखिरी पास्ता निकलने का रास्ता ढूंढता है मम्मा मिया आई एम जोकिंग अच्छा बोलता है ना डायलॉग और बोलू अरे पहला पैसा निकाल फ्री में थोड़ी बोलेगा बट फ्री में गाना गाएगा कौन सा गाना कौन सा वाला हेलो हेलो लाल दुपट्टे वाली तेरा नाम तो पता ओ काले कुर्ते वाली तेरा नाम तो पता नाम तो बता तेरा नाम तो बता तेरा नाम तो बता हाय ओए होए हाय हाय ओए होए हाय हाय अभी तुम्हारो मानो बाशी गा
गाना तो इतना ही आता है, पर और एक आता है। वो अपना गाना सुना था, सो गया ये जहां। मैं गाता है लेकिन इतना अच्छा नहीं गाता है। गाऊं इसका दिल एकदम सोने का बना हुआ है। हम उसको दूसरी बार टाइम मिला है लेकिन हम उसका फैन हो गया है। अगर आप लोग चाहे तो मैं इसको बॉम्बे लेके जाता हूँ। I'm joking। और भाभी अरिजिता जी, आपसे भी मिलके बहुत खुशी हुई। आपने इतनी अच्छी तरह हमारा स्वागत किया इधर, बहुत बहुत धन्यवाद, शुक्रिया। हेलो नंदुदा, ये अपना एक, हेलो नंदुदा, अपना एक आंखें पिक्चर चला था हमें घंटा आज की तुम्हारे मोबाइल है। हाँ प्रीति जी का पिक्चर देखने का, उसका नाम है पनिया जी, उसमें सनी देओल है। स्लीपी स्लीपी आंखें, स्लीपी स्लीपी आंखियां फ्रॉम द मूवी भैया जी सुपर हिट। अरे तेरे को गाना पता है क्या, सात समुंदर पार, बहुत अच्छा गाना है ना। कभी कभी सलमान खान भी गा लेता है, बट रियल लाइफ में वो मेरा गाना है। बोल सात समुंदर पार में तेरे पीछे पीछे आ गया, मैं तेरे पीछे पीछे आ गया। जुल्मी मेरा दिल, ओ जुल्मी मेरा दिल, तेरे कदमों के नीचे आ गया। सात समुंदर पार में तेरे पीछे पीछे आ गया, मैं तेरे पीछे पीछे आ गया। थैंक यू। हेलो हेलो, रेखा जी के आचन, रेखा जी के आचन, कांडी एखाने स्टेज आसुन। चलो अरे इधर भी पब्लिक है। अरे हम आप लोग को देखा नहीं। वे शंकी कहाँ गया? अरे बड़े काम का बंदर, बड़े काम का बंदर, मारे तो धर्मिंदर, रोए तो राजिंदर। गौर से देखो हर हीरो की खूबी इसके अंदर। अरे जो दे उसका भी भला, जो ना दे उसका भी भला, जो दे उसका भी भला, जो ना दे उसका भी भला। हाँ मजा आ गया। सब चलिए, सब चलिए, सब चलिए, सब चलिए। अरे हम तो भसभरिया में रुकने वाला है। आई एम जोकिंग। थैंक यू, थैंक यू। हेलो, আপনারা মোটামুটি খুশি তো? মোটামুটি মোটামুটি সামনেটা থেকে দেখতে পেরেছেন?
তো প্রীতি জি একটা পারফর্ম করতেন কিন্তু গানটা খুঁজে পাওয়া যায়নি, লেটেস্ট একটা ছিল, আমাদের খুব দুর্ভাগ্য, মানে ওই জায়গাটা এমন গাঁট করে রেখেছে কেউ যে গিয়ে গানটা দিয়ে আসবে সে উপায় নেই, নাহলে প্রীতি জি একটা পারফর্ম করতেন। হ্যাঁ, এবার ওনারা চলে যাবার পরে, ওনারা বিদায় হওয়ার পরে ওনাদের আমরা অভ্যর্থনা দিয়েছি, এরপরে ওনারা আজ আমাদের কিছু পারফরমেন্স বাকি আছে এখনো, আপনারা যাবেন না প্লিজ? আচ্ছা, ব্যারিকেডটা ভেঙে যাবে, ব্যারিকেডটা ভেঙে যাবে, একটু প্লিজ পেছন দিকে যান, বাসটা যাতে বাস না হয়, আমি বারে বারে বলছি, আপনাদের প্রবলেম হবে, ওখানে যে সিস্টেম রয়েছে টোটাল ইউটিউবে লাইভ হচ্ছে ওটা, আপনারা পিছিয়ে যান প্লিজ, ফেসবুকে অনেক ছবি বেরোবে, ওখান থেকে ছবিগুলো নিয়ে নেবেন, বলবেন আপনি তুলেছেন। হ্যালো, ফেসবুকে অনেক ছবি বেরোবে, এরপরে সারা বাস বেরিয়ে প্রায় 2000 লোক ছবি বের করবে, ওগুলো নিয়ে নেবেন, নিজের করে নেবেন, আবার কি আছে, ফটো তো লেখা থাকবে না কে তুলেছে। হ্যালো, হ্যালো, আচ্ছা দেখুন, ওটা কিন্তু গ্রহরাজের মন্দির, ওটা গ্রহরাজের মন্দির, কিন্তু ভেঙে পড়লে গ্রহরাজ যদি ঘাড়ে চেপে বসে, বুঝতে পারছেন তো কি হবে, মানে শনি, শনি যদি ঘাড়ে চাপে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আচ্ছা তাপস সাহা, একটা বাচ্চা তাপস সাহা হারিয়ে গেছে না, ভিড়ের মধ্যে বসে আছে চাঙ্কি পাণ্ডের পাঁচ হওয়ার জন্য, পৃথিজিনটার ডিম্পল গুলো টাচ করার জন্য, তার মা খুঁজছে, স্টেজের বাঁ দিকে রয়েছেন, তাপস সাহা চলে আসুন, তাপস সাহা যে আসো তাড়াতাড়ি চলে এসো। গ্রহরাজের মন্দিরটাকে একটু ছাড়বেন, একটু শ্রদ্ধা দেবেন ওনাকে, ঘাড়ে চাপলে মুশকিল আছে, শনির দশা ধরলে কিন্তু 8 বছর, 8 বছর গরিব করে রেখে দেবে, খুব সাবধান ওদিকটা, ভাবছেন ওখান দিয়ে আবার যাবে, আমরা বোকাবাণী কিন্তু অন্যদিক দিয়ে পাঠিয়ে দেবো। বলছি এই যে ফোর্ডিংটা উঠছে এটা ধরার চেষ্টা করবেন না কিন্তু, ঠিক আছে, মাঝে মধ্যে আপনাদের উপর দিয়ে ফ্লো হবে, আপনাদেরও আমরা ছবি নিতে চাই, আমাদের ভিডিওতে রাখতে চাই যে এত দর্শক এসেছিল, আমরা তারপরে মুখ খুঁজে বের করব কে আমার ক্লাসমেট আছে, কে আমার ভাই আছে, কে বন্ধু আছে, ওটা ফোর্ডিংটা ধরার চেষ্টা করবেন না। ভলেন্টিয়ার যারা আছেন ও আবার ওই যেখান দিয়ে বেরোবেন তারা সেখানে আবার ধাক্কাধাক্কি হওয়ার একটা চেষ্টা হবে, ওই দিকটা যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করবেন যে ভালোভাবে যাতে তাদের সুশৃঙ্খলভাবে আমরা যেরকম অভ্যর্থনা দিয়েছি সেরকমই যাতে তাদের শৃঙ্খলার সাথে বাঁশবেড়িয়া শহরের রীতি মেনে বাঁশবেড়িয়া পৌরসভার লক্ষ্য বজায় রাখি। বাঁশবেড়িয়া শহরের তরফ থেকে অরিজিতা শীল, শ্রীমতী অরিজিতা শীল আপনাদের ধন্যবাদ জানায়, আপনাদের এই অভূতপূর্ব আজকে যে সাহায্য করেছেন আপনারা, শৃঙ্খলা বজায় রেখেছেন, বাঁশবেড়িয়া পৌরসভার তরফ থেকে অডিজাতি শীল মহাশয় আপনাদের ধন্যবাদ জানান। হ্যালো, এখানে যারা কমান্ডেন্ট রয়েছেন আপনাদের বলছি আপনারা জায়গাটাকে একটু, আপনারা
অনেক সেলফি নিয়েছেন দেখলাম, এবার একটু ডিউটি করুন প্লিজ, এই জায়গাটাকে একটু আপনারা ক্লিয়ার করুন। কমান্ডেন্ট যারা রয়েছেন জায়গাটাকে একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, মেম্বার যারা রয়েছেন, কমিটি যারা রয়েছেন, তাদের বলছি জায়গাটা ক্লিয়ার করুন। ওনাদের কি প্লেন ফেল করাবেন আপনারা নাকি ফ্লাইট ফেল হয়ে যাবে? আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন বেরোতেই পারবে না তারা। এবং প্রশাসনের লোকেদের বলছি আপনারা একটু অ্যাক্টিভ হন প্লিজ, হাত জোর করছি প্লিজ আপনারা একটু অ্যাক্টিভ হন। প্লিজ ওইদিকে যান, কেন চাঙ্কি পান্ডের সাথে তো ছোঁয়াছুঁই খেললেন এখানে দাঁড়িয়ে, আরো কত ছোবেন হাত খোয়ে যাবে তো এরপরে আর শুটিং করতে পারবে না। প্রীতিকে দেখতে পাননি? ওই জন্য তো বলেছিলাম সামনে যেতে। আপনারা তো না, আপনারা তো সেই ছোঁয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন এখানে, এটা তো দেখার জায়গাই না, দেখার জায়গা তো সামনে, সব জায়গায় তো মঞ্চ এপাশে ঢাকা থাকে, খোলা রেখেছি মানে এটা দেখার জায়গা নয়। প্রীতিজি এই লোক দেখ নেই ভাই, থোড়া ইধার সে, থোড়া ইধার সে, থ্যাংক ইউ প্রীতিজি ইনটা অ্যান্ড চাঙ্কি পান্ডে। অবস্থা হ্যালো, জামা কাপড় ধরে টানাটানি কারা করছেন? এগুলো সভ্যতা বজায় রাখার চেষ্টা করুন। হ্যালো, হ্যালো, কেউ জামা কাপড় ধরে টানাটানি করবেন না, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি জামা কাপড় ধরে টানাটানি করবেন না। হ্যাঁ, এরপরে আমরা আমাদের নেক্সট প্রোগ্রামে চলে যাচ্ছি, আবার নাচ গানের মাধ্যমে আমাদের নেক্সট প্রোগ্রামে আমরা চলে যাব। বেরো কটা বাজে এখন?
কালকে আসবেন জয়প্রদা, নিমন্ত্রণ করে রাখলাম, এখন যাবেন না, আমাদের অনুষ্ঠান বাকি রয়েছে, এখনো এখনো আমাদের অনুষ্ঠান বাকি রয়েছে। একটা ড্যান্স দিয়ে শুরু করি, স্টেজটা একটু ক্লিয়ার করবেন, স্টেজটা ক্লিয়ার করবেন একটুখানি, স্টেজটা একটু ক্লিয়ার করবেন, স্টেজটা একটু ক্লিয়ার করবেন, মঞ্চটা ক্লিয়ার করুন প্লিজ প্লিজ মঞ্চটা একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, মিউজিক হ্যান্ডস আপনার রেডি অন, লাইনগুলো দেবেন মিউজিকে, না না হ্যালো, মঞ্চটা ক্লিয়ার করবেন যারা রয়েছেন। আমরা আবার আমরা সঙ্গীতে ফিরে যাচ্ছি, সঙ্গীত এবং নৃত্যের মধ্যে ফিরে যাচ্ছি, ড্যান্স অ্যান্ড মিউজিক আমরা চলে যাচ্ছি আবার। আপনাদের ঠ্যাং ব্যথা করছে না তো, মানে সুস্থ মতো আবার গান টান দেখবেন, মানে শুনবেন আর ড্যান্স দেখবেন। আচ্ছা ঠিক আছে, হ্যালো, মঞ্চটা একটু ক্লিয়ার করবেন, ঠিক, হ্যালো হ্যালো
हेलो 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 चेक हेलो 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 चेक हेलो कैमन लगे अनुष्ठान सब भलो তো ভীষণ ভালো লাগছে আমারও এত সুন্দর একটা পরিবেশে এসে গান গাইতে। তো চলো একটু ডান্স আমার হয়ে যাক কে বন্ধুরা, একটু হালকা ডান্স হবে, সবাই মিলে একটু আনন্দ হবে, চলো ক্যা বাত। तेरी नजर का कसूर है तेरा ये सुरूर है, तेरी नजर का इकूर है, तेरी जिगर का सुरूर है, दिल में दिल में तू होश ना खो गए है, ये कैसा तय है, होश ना खो गए है, ये कैसा तय है, तुमसे मिलने के बारे दिल बने, तुमसे मिलने के बारे दिल बने, दिल में दिल में दिल में বজায় রেখে সবাই মিলে একসঙ্গে আনন্দ করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, একটু নাচ করবেন না আপনারা, মানে বাস ফাস না ভেঙে। হ্যাঁ হ্যাঁ, রিয়া কোথায় আছো? এখানে চলে আসো রিয়া, যারা রিয়া সান্দার খুঁজছে তোমাকে, সামনে চলে আসো। হ্যাঁ বলছি, একটু নাচ ফাচ হবে তো, মানে সবাইকে কিন্তু একটু জমিয়ে নাচ করতে হবে সবাই, ঠিক আছে? একসঙ্গে হবে তো, একটু জোরে আওয়াজ শুনতে চাই আমি।
এইতো, আর এদিক থেকে আমার বান্ধবীরা যারা আছে, কোথাও দেখতে পাচ্ছি না, তো চলো বান্ধবীরা যারা আছে একটু সামনে, যারা আছে চেঁচি একটু আওয়াজ শুনি তো একটু জোরে। ক্যা বাত! আর বন্ধুদের একটু আওয়াজ শুনি। ক্যা বাত! লাভ ইউ অল। তাহলে একদম ঠিকঠাক ডান্স হবে তো? চলো, সঙ্গে রয়েছে আমার ওই ছোট্ট বোনটা, একটু এদিকে এসো, তুমি তুমি আর আমি একসঙ্গে ডান্স করবো, ঠিক আছে? চলো। ও ভালো ডান্স করছে তো, করুক আমার সঙ্গে, আছে সঙ্গে? থ্যাংক ইউ সো মাচ। চলো সময়
খুব ভালো অ্যাক্টিং করছো দাদা, না ঘুরে না ঘুরে I'm
not the end yet. Picture abhi baki hai mere dost. तवज्जो चाहूंगा आपसे इरशाद इरशाद मस्त जवानी तेरी मुझको पागल कर गई रे जी जी तवज्जो चाहूंगा ये दिल की बात है आपसे मेरा अच्छा अच्छा ने लूटा गैरों में कहा दम था ओ, ओ, चुप हेलो हेलो अच्छा नेक्स्ट डांस अच्छा बोलछि एखाने बिहारी भाई कजन आछेन एकटु हाथ तुलबेन धन्यवाद अच्छा आमार खूब माने দেহাতি ভাষায় গান এবং নাচ খুব ভালো লাগে কেউ আছেন এখানে একটু স্টেজে আসবেন গানটা ওখানে চালিয়ে মানে দেহাতি দেখুন অনেক স্ল্যাং স্ল্যাং গান আছে ওগুলো স্টেজ ওটা মানে রাস্তাঘাটে ঠিক আছে দেহাতি ভাষায় সে ভালো গানগুলো আছে মানে একটু যদি ওখানে গানটা দিয়ে একটু নাচতে আসেন এর পরের পরেই আপনি ওখানে তাহলে গানটা রেডি করুন এর পরে মানে এইটা নয় এখন এরা আসছে তারপরে আপনি নাচবেন একদম পিওর দেহাতিতে এই গানটা রেডি করবেন আমি সত্যি সত্যি আমি বিহারি ভাইদের খুব ভালোবাসি হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক এই কারণে বিহার এমন একটা রাজ্য মানে আগে অঙ্গদেশ ছিল ভারতবর্ষের সব থেকে সমৃদ্ধ রাজ্য ভারতবর্ষের সব থেকে কালচার জায়গা সেই জন্য নাম বিহার হয়েছে নালন্দা ইউনিভার্সিটি বিশ্বের প্রথম বড় ইউনিভার্সিটি বিহারি তারপরে নানা রকম কারণে ঐতিহাসিক কারণে এমন হয়ে গেল এখন দিল্লিতে আমি 5 বছর ট্রেনিং এ মানে চাকরি করেছি সেখানে হয়তো আপনাদের দোষ হতে পারে তাদের ভুল বোঝার কারণে বিহারি শব্দটা একটা মানুষ ভাবছে গালাগালি তু বিহারি হ্যাঁ ক্যা বিহারি বিহারি কে বলছে মানে কোন ভুল কিছু করলে তো বিহারি হ্যাঁ ক্যা বিহারি বিহারি কে বলছে বিহারি গালা গালাগালি কিন্তু এটা জানে না যে গালাগালি দিয়ে কি হবে বিহারিদের সবাই বলে বিহারি লোক গান্ডু হতায় আরে শকুন্তলা দেবী কোথাকার ম্যাথমেটিশিয়ান বিশ্বের শ্রেষ্ঠ যাকে যত বড়ই অঙ্ক দেন সে তিনি কোনো খাতা পেন নেবেন না কোনো ক্যালকুলেটর নেবেন না সেকেন্ডে বলে দেবেন তো বিহারি যদি নির্বোধ হতো মাথা মোটা হতো তাহলে নিশ্চয় শকুন্তলা দেবী জন্ম নিতেন আরেকজনের নাম ভুলে যাচ্ছি মাঝে মধ্যে ফেসবুকে ওনাকে দেখা যায় সন্ন্যাসীর মতো দাড়িওয়ালা উনিও শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের মধ্যে অন্যতম শুধু মানে একটা প্রবলেম কিছু আছে মাঝে মধ্যে এটার জন্য হয়তো ভালো আছে কিন্তু আমরা বাঙালিরা তো এখন বেশি আগে বলতাম বিহারি মানে কিন্তু এখন দেখছি যদি যত খৈনিওয়ালা আছে জিজ্ঞেস করেন বাঙালিরা বিহারির থেকে বেশি সুতরাং আমাদের দেশে ভীষণ ডাইভার্সিটি আছে কোন বিহারি বাঙালি এরম ভাবে ঝগড়াঝাটি না করে উড়িয়া তামিল এসব তেলেগু না বলে আমরা ভাববো যখন আমেরিকায় যাব যখন জিজ্ঞেস করবে আপনি কোত্থেকে এসছেন আপনি বলবেন না কি হাম বিহারি হ্যাঁ ভাই বিহার সে হ্যাঁ হ্যাঁ আমরা বাঙালিরা বলবো না বাংলার লোক রবীন্দ্রনাথের লোক নেতাজির লোক আমরা বলবো উই আর ইন্ডিয়ান তো এই কালচারাল ডাইভার্সিটির মধ্যে আমরা ইউনিটি চাই মমতা ব্যানার্জির সরকারেরও একটাই লক্ষ্য একতাই বল কোনো হিন্দু নেই কোনো মুসলমান নেই কোনো ইসলাম নেই শুধু হিউম্যানিটি আছে মানবতা আছে মনুষ্যত্ব আছে যাক অনেক জ্ঞান দিয়ে দিলাম এবার নেক্সট নাচ
नेक्स्ट डांस हमारे परवर्ती जरा रोचे रेडी হ্যালো বলছি এনারা যখন ড্যান্স শুরু করবেন লাইটটা অফ করে তারপরে অন করবেন হ্যাঁ নাইট গার্ড যারা আছেন যারা আজকের নাইট গার্ড যারা আছেন আমাদের সদস্যদের মধ্যে মানে নৈশ প্রহরী তারা একটু রেডি থাকবেন আমার বাড়ি চলে যাবেন না তাহলে মন্দিরটা বা এখানকার পরিবেশ ভয়কারে ভো গয়কার গ গে ওটা যেটা হয় সেটাই চলে যাবে ঠিক আছে কারণ কালকে পরশু তরশু এখনো পুজো বাকি আছে ভাববেন না কালকে শুরু হয়েছে মানে আজকে শেষ তো নাইট গার্ডদের অনুরোধ করছি আপনারা রেডি হবেন হ্যাঁ রেডি হচ্ছে ওকে जेब में पड़े एक दिन में तुझे पकाया तुझे बताने का जोखिम उठाया कर भी लगे कि तुझे सच्चे बात तुझे घर होना चाहिए बाबी डॉल के साथ ये गाना हो गया है एडिटेड वर्जन नोट लिखी है तूने आधा वर्जन क्या करना है अब सोबर जी के दारुनी न कोई कुछ से सीखे पैराडाइस में जाने का एक ही रूट है एक बार पीलो क्योंकि पांच रुपए की छूट है चमक रही है तू चमक रही है इस पारी में मैं तेरे नैनों में डूब रहा तू डूब रही है बकारी में अकेले पीने वाली रात नहीं है मैंने देख लिया कोई तेरे साथ नहीं है और भी लड़कियां हैं यहाँ मगर तेरे जैसे किसी में भी बात नहीं है इतनी देर से बैठा बस माइंड में तेरा पड़ रहा हूँ तुझे चाहिए दारू देसी अभी तो कन्विंस मैं कर रहा हूँ चल 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 ओ चल कुड़िया नी चल हो तैयार देसी दारू इंग्लिश दारू चल कुड़िया नी चल हो तैयार देसी दारू इंग्लिश दारू छोटे छोटे अरी मार मेरी छोटे छोटे तक मार छोटे छोटे अरी मार मेरी छोटे ये हनी सिंगर হ্যালো হ্যাঁ যে একটু ছাপড়ার ড্যান্স যে ভাই ছিলেন চলে আসুন গানটা রেডি করে চলে আসুন
একটা দেহাতি ভাষায় গানের সাথে ড্যান্স হয়ে যাক। যে ভাই বলেছিলেন আসবেন চলে আসুন, গানটা রেডি করে চলে আসুন, দেরি করবেন না, সব অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এরপরে আবার একটা গান হবে, আবার ড্যান্স রয়েছে কিছু, আবার একটু গান হবে। এসছেন আপনি, চলে এসছেন, গান রেডি, একটু আগে আসুন। আপনার ডিফেন্স ম্যান কে? আচ্ছা, এর মাউসপিকারটা দেবেন। কালকে আমরা ডিফেন্স ভাই বোনেদের পেয়ে না স্বামী স্ত্রীকে পেয়েছিলাম ডিএসএফ এর, আবার ডিফেন্স, ডিফেন্সে ভরে যাচ্ছে আমাদের এখানে। রেডি আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলছি কি, আচ্ছা ডিফেন্সের লোকেরা এরকম পাকিয়ে যে মুচটা রাখে এটা কিসের জন্য? ফরেনের তো যারা আছে তারা আমার মতো, মানে আমেরিকার যারা আছে আমার মতো, কিন্তু আমাদের দেশের যে মিলিটারি বেশিরভাগই, কারণটা কি? নমস্তে আপ সবাই কো আর বাঁশবেড়িয়া মাঠ কো, জয় হিন্দ জয় ভারত। আপ সবকে বীচ মে ইতনা আচ্ছা আয়োজন কিয়া গিয়া, মুঝে পতা চলা, মে ডিউটি সে আয়া, মেরা ফ্রেন্ড বাতায়া কি ইয়াহাঁ পে প্রীতি জিন্টা আর চঙ্কি পান্ডে জি আ রহে হ্যায়, লেকিন উসসে ভি আচ্ছা লাগা কি আয়োজন ইয়াহাঁ পে পতা চলা কি ইয়াহাঁ পে সোনা ইয়ে সিলদা হ্যায় ইয়াহাঁ পে, ও ইয়াহাঁ পে আয়োজক হ্যায়, ইয়াহাঁ পে সব করওয়ায় হ্যায়, মুঝে তো উতনা নেই মালুম, ছুট্টি মে আয়া থা, ইয়াহীঁ পে আভি পোস্টিং হ্যায়, তো জো ভি ইয়াহাঁ পে এসা প্রোগ্রাম বনায়া হ্যায় আর ইয়ে হাম সব আম জনতা কে লিয়ে ইতনা বড়া সভা কিয়া গিয়া হ্যায়, উসকে লিয়ে বহুত বহুত আপ সবকো ধন্যবাদ। আচ্ছা আপনাকে একটা কোশ্চেন করেছিলাম যে মুচটা পাকিয়ে কেন থাকে, আর দেখুন সব জায়গায় যাবেন প্রোগ্রাম হবে, সোনাদার প্রোগ্রামের টেস্টই আলাদা। কেন জানেন তো, ওখানে শুধুমাত্র যারা পারফর্মার মানে নিয়ে আসে তারাই করবে, আমরা দর্শকদের মাঝখান থেকে না, সোনাদার সবার জন্য, উনি বিশিষ্ট সমাজসেবক সবার জন্যই রয়েছেন, সবাইকে আনন্দ দিতে চান, ওনার অর্ডার আছে দর্শকদের মাঝখান থেকেও মাঝে মধ্যে তুমি তুলে পারফর্ম করাতে পারো, তাই আমরা একজনকে নিয়েছি বীরজন ভাই। ভাই তুমি বলো মুচটা কেন পাকানো থাকে, মানে ফরেনারদের মতো কামানো থাকে, মানে আমার মতো থাকে না অথচ কামা, কেন এরকম মুচ পাকানো থাকে? বেশিরভাগ আর্মির জওয়ানদেরই দেখি, এটা কারণটা কি? একটু নাচের আগে কথাবার্তা হোক, ভালো লাগবে ইন্টারাকশন, একটু ফ্রন্টে গিয়ে বলুন। বল কে রা হুম কি মুচ রাখনে কে লিয়ে ये नहीं चाहिए कि मूछ रख रहे हैं शर्म आ रहा है, ये रख रहे हैं कि लोग क्या कहेगा, ये क्या कहेगा, वो क्या कहेगा, नहीं, मन आ गया तो रख देना, ये शान की बात है, मूछ है तो शान है, नहीं तो कुछ नहीं। हाँ क्या बात है, मतलब मेरा शान नहीं है क्या? आपका भी शान है, आपका भी शान है, ऐसे ही मतलब हम लोग में अपने में है कि मूछ है तो शान है। अच्छा कोशिश करूंगा ऐसा मूछ रखने के लिए, आ जाएगा। अच्छा ठीक है, আচ্ছা রেডি কিজিয়ে যে ইসকা গানা হ্যায়। আচ্ছা
হ্যালো, দেখুন জানি না বিহারিরা ছাতুর শরবত খায় বলে বিহারি কিন্তু গালাগালি দিচ্ছি না, মানে বিহারের লোক বিহারি, বাংলায় আছেন আমরা বাঙালি, মানে আমরা যেটা বলি আর কি, হিন্দি ভাষা যেই বলে ইউপির লোককেও বলে বিহারি। কি আশ্চর্য বাঙালিদের স্বভাব, মধ্যপ্রদেশের লোক হিন্দি বললেই সে নাকি বিহারি। তো যারা রয়েছেন কি খান আপনারা জানি না, দিল্লিতেও দেখেছি আপনাদের মধ্যে একটা এক্সট্রা এনার্জি আছে, কারণটা কি মানে? হ্যাঁ, কিয়া কিয়া গুটকা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চোখা? আচ্ছা ঠিক হ্যাঁ, তো ওগুলো আমরাও খাওয়ার চেষ্টা করবো, ওরা যেগুলো খায় আমরা সব বাড়িতে গিয়ে যাব। আর একটা ব্যাপার, একটু বিহারি ভাই যারা আছেন, আমি খুব ঠেকুয়া খাওয়ার লোভী, কার কাছে পকেটে আছে? আচ্ছা নেক্সট দিন আমাকে একটু দেবেন, আমি খুব ঠেকুয়া খেতে ভালোবাসি। মানে আমার বৌদিও বিহারি ছিলেন, স্বর্গত হয়েছেন, আমি ওনার বাড়িতে যেতাম সবসময়, স্পেশালি আমার জন্য জানতো, মানে আমার মধ্যে একটা বিহারি বিহারি ভাব আছে, দেখতে কিনা যাই না, মুছ নেই কিন্তু ভাব রয়েছে এরকম। আমি সত্যি সত্যি মানে বাই হার্ট বলছি, আপনারা রয়েছেন বলে প্যাম্পারিং করছি না, আমি ভালোবাসি, কিন্তু ওই আপনাদের ওই একটা স্বভাবের জন্য সারা ভারতবর্ষ আপনাদের বদনাম করে, যেটা মহারাষ্ট্র মাঝে মধ্যে দেখেছি, রেগে গেলে আপনাদের রোকা বড় মুশকিল, মানে একটুখানি করে ফেলেন, ওটা যদি কন্ট্রোল করেন বিহারিদের। দেখুন দেশে দশটা বিহারির মধ্যে যদি ক্রিমিনালে যায় তো টপে বিহারিই যাবে, যদি আইএস হয় টপে বিহারিই যাবে, তো আমি চাই যে ক্রিমিনাল না, বিহারিরা সব আইএস হন, আইপিএস হন, ম্যাথমেটিশিয়ান হন, আপনাদের শক্তিটাকে আপনাদের এনার্জিটাকে দেশের কাজে ব্যবহার করুন। পরবর্তী ড্যান্স রেডি? হ্যাঁ আমি ও আমি বিহারি আছি, ও আচ্ছা ফৌজ, হ্যাঁ ফৌজে বিহারি বেশি আছে, মানে বোধহয় পাঞ্জাবিদের পরেই, সর্দারদের পরেই, কারণ আপনাদের ওই ফোর্স মানে গায়ের যে ফোর্স ভগবান দিয়েছে সেই ফোর্সটার জন্যই ফোর্সেই যাওয়া পছন্দ করেন। আমাদের বাঙালিদের ছেলে মেয়েদের বাবা মা বলে হে আমার ছেলে না ফোর্সে যাবে না, গোলাগুলি চলে, আমার বাবুর সোনা দুধ ভাত খাবে, সরকারি চাকরি না পেলে বাংলায় বসে বসে কেরানিগিরি করবে, তাও ঠিক আছে। আচ্ছা গেটে যারা ভলেন্টিয়ার ছিলেন তারা কোথাও ভ্যানিশ হয়ে গেলেন, মানে পৃথিজিনটা ভ্যানিশ, আপনারা ভ্যানিশ, ওখানে তো ডিউটি করতে হবে নাকি? হ্যাঁ যেটা বলছিলাম, তো বাঙালি মায়েরা যারা আছেন একটু ফোর্স টোর্সে পারেন, মানে আমাদের কিরকম যায় ফোর্সে যায়, মানে কোথাও চাকরি পাচ্ছে না তো ফোর্স, মানে ব্রেনওয়ালা ছেলে না হলেই ফোর্সে পাঠাতে হবে এরকম, মানে মনে হচ্ছে বেবিটা একটুখানি বোধহয় ওই একটুখানি মাথা মোটা হয়েছে, মাথা মোটা লোকেদের জন্য কি ফোর্স, এটা ভুল ধারণা। কোন বলা? আচ্ছা সঞ্জিত দাস, মানে ভোলা দাস যেখানে থাকো স্টেজের পাশে আনন্দকে, আনন্দ হালদারের সাথে দেখা করুন, বিশেষ দরকার আছে। হ্যাঁ যেটা বলছিলাম, দেশ যদি সুরক্ষিত না হয়, আপনারা যদি বাঙালিরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার আর পাইলট বানাতে চান, এত প্লেনও নেই, ডাক্তারের সমস্যা আছে, একটু ডাক্তার বা ট্রিম পারসন না হলে হবে না, তো একটুখানি ফোর্স পুলিশ এইসবের দিকে নেওয়ার চেষ্টা করবেন, এই মানসিকতাটা বাঙালির বড্ড রয়েছে, তো এটা ত্যাগ করার চেষ্টা করবেন। হ্যাঁ নেক্সট ড্যান্স রেডি? রেডি আছে, চলে আসো।
হ্যালো রূপাঞ্জনা মজুমদার কালকে এসেছিলেন আজকে ড্যান্সে চলে এসেছেন গানটা রেডি করুন ড্যান্সার রেডি রয়েছে কার ড্যান্স রেডি রয়েছে
আমরা তো গান তো না স্টক নেই, আমি এখানে দর্শকদের থেকে টেনে টেনে চালাচ্ছি কায়দা করে। হ্যালো, হ্যাঁ, এরপরে কার গান রেডি করেছেন? দুটো মেয়ে এসেছিল, আপনাদের গান রেডি করেছেন? হ্যালো, লেডিস ফার্স্ট, দুটো মেয়ে গান রেডি করেছেন আপনারা এসেছিলেন? হ্যালো, চলে আসুন, দৌড়ে দৌড়ে চলে আসুন, বেশি দৌড়বেন না, হাঁপিয়ে গেলে আবার নাচতে পারবেন না, নাচে এনার্জি দরকার আছে। রেডি করেছো? আরে লেডিস ফার্স্ট বলেছি না, তাহলে শুনবো, আমি তো বলছি আমি শুনবো কি করে, কান দুটো তো বন্ধ। রেডি? আচ্ছা, মিডিলটা যাও, মিডিলটা চালু করে নাও। এরপরে কে রেডি আছেন? এরপরে কার গান রেডি আছে? হ্যাঁ, তোমার, চলে আসো। রেডি করেছো তো? বম চিকি চিকি,
see you wine like Rihanna. Get on the Fonda, hum diggy diggy bum bum. She burn it up like the summer. She turn me on with a bum diggy diggy bum bum. ভাই যাবে না এদিকে এদিকে ভাই এদিকে। আজকাল গানের মধ্যে মানে নাচের মধ্যে নাচের থেকে রিদমিক জিমনাস্টিকটা ভালো বেরিয়েছে, ঢুকে গেছে এখন সেই নৃত্য। এই যুগটা শেষ, এখন হচ্ছে এরম আর এরকম। তাও ভালো লাগে যদি গানের সাথে মিলে যায়, তাহলে ভালো লাগে। কিন্তু অনেকে দেখি ওলট পালট করে দেয়, তো এইসব ভল্ট ফল্ট থাকলে, প্র্যাকটিস করলে আমাদের দেশের জোয়ানদের শরীরটা ভালো থাকে। তো হ্যাঁ, অনেকদিন বাদে করছো, তাও ভালো হয়েছে। আরেকটা করবে নাকি না ভাবছ? আচ্ছা, ভাবলে গান ভাববে মানে? হ্যাঁ, চয়েস করো। হ্যাঁ, গান তো ভাবার কিছু নেই, গান তৈরি থাকে। দেখো রেডি করে পারো নাকি। আরেকটি মেয়ে এসেছিল ড্যান্স করবার জন্য, সে মেয়েটিকে খুঁজে পাচ্ছি নাকি, ভয় পেয়ে গেছো নাকি? সে যে খুঁজে এসেছিল লিপস্টিক ফিপস্টিক মেখে, কোথায় আছে? ছোট করে মুখ একজন এসেছিলেন গোলাপি কালারের পরে, ছোট, ভয় পেয়ে গেছো নাকি লাফ ফাপ দেখে? চলে আসো, আমাদের দর্শকদের তো জমিয়ে রাখতে হবে। হ্যাঁ, তো গলু, আবার আমরা আমাদের মাস্টার গোলুকে ডাকছি, এরপরে আবার ভয় পাবেন না, গান এখনো বাকি রয়েছে। দেখুন, শেষ করলেই শেষ করা যায়, শেষ করে দেবো না, একটু আনন্দ করবেন? হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা, নায়ের সংখ্যা কজন? আপনি বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান না, আপনি নায়ের কথা বলেছেন, বাড়ি যান।
ও শেষ করবেন না, আরে সাবাস, আমি বলেছি হ্যাঁ না না করতে, ও শেষ করবেন না, আচ্ছা ঠিক আছে, তার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে করবে? আমি আলফাল ড্যান্স করি, আমি কোনো ড্যান্সারই নই, আমি আলফাল ড্যান্স করি মাঝে মধ্যে দরকার পড়লে একটুখানি এরকম করি, ওটা ড্যান্স নাকি? এই যে ভাইটি নাচবে এটা হচ্ছে নাচ। হ্যালো, হ্যাঁ গোলু সিং রেডি আছো? চলে আসো। আমি ওকে সবাই গোল্লু বলে আমি বুঝে পাই না, আমি তো জানি গোলগাল আলু যারা তাদের গোলু বলু বলে ডাকে, ও রোগা টিং টিং এ ওর নাম সবাই বলে গোল্লু, হয়তো ছোটবেলায় ছিল। রেডি? पीछे नचदे नी मुंडे कुआरे कर दियो नान फिर क्यों तू इशारे चल जद रोड उत्ते टुटने ने सिग्नल पटियाला सूट जद ब्लैक तू पावे पीछे पीछे नचदे नी मुंडे कुआरे कर दियो नान फिर क्यों तू इशारे चल जद रोड उत्ते टुटने ने सिग्नल पटियाला सूट जद ब्लैक तू पावे सूट दे हुलारे लग दे बेयार फिर वेनु एक मन्ने सब कहने बिलोनी तेरा नखरा बिलोनी तेरा नखरा आज के बाद मुझे अपना चेहरा मत दिखाना, जान ले लूंगा। है ये भी कोई बात है? अफ्रीका से पागल डॉक्टर आया है, क्या वो आप हो? हाँ हूँ। तो कौन है? ऊंचे टीले वाले मंदिर का छोटा पंडित। लोग बोलते हैं मैं बदला बदला सा लगता हूँ, आपका क्या ख्याल है मंत्री जी? डॉक्टर हूँ मैं, 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 मंत्री नहीं। अरे मोर उड़ाओ।
मैं तेरे पास नाची रहे देना। मैं भी नाचा मेरे को दो। क्या हेरा है रे? क्या 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 हेरा है? क्या 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 हेरा है? मुन्ना झुंड में तो सुअर आते हैं। शेर अकेला ही आता है। वीडियो पसंद आई है तो लाइक करो, तुरंत लाइक करो वीडियो को, और अगर अभी तक के सब्सक्राइब नहीं किया तो यार वो जो लाल वाला बटन है उस पे क्लिक। अच्छा बोलछी আবার একটু গানে ফিরে যাই। হ্যাঁ ঠিক আছে, ড্যান্সটা পরপর হচ্ছে, একটু একঘেয়ে লাগছে বুঝতে পারছি, হাততালি দিচ্ছেন না তো, একটু গানে ফেরা যাক কি? হ্যাঁ না না আচ্ছা হ্যান্ডস হ্যালো, কালকে জয়প্রদা আসবে এটা জানেন তো? হ্যাঁ জানেন না? চেনেন জয়প্রদাকে? কে? ফুটবলার, ক্রিকেটার, হকি প্লেয়ার? ও ডাবলি বলে না, হ্যাঁ তাহলে চেনেন। জয়প্রদা কালকে আসবে, নিমন্ত্রণ রইল, যারা দর্শকরা ঢুকছেন তাদেরও বললাম আসবেন। হ্যান্ডস রেডি হচ্ছে, আবার গানের জগতে আমরা ফিরে যাই। হ্যালো, হ্যাঁ যে জওয়ান ভাই আমাদের এখানে ডান্স করেছিলেন, যে মেয়েটি ড্যান্স করলেও ব্ল্যাক কালারের ড্রেস পরে একটু মঞ্চের পাশে আসবেন। মুছে বলে কাহা গেয়া হো গিয়া ক্যা, একটু মঞ্চের পাশে আসবেন, আর ব্ল্যাক কালারের ড্রেস পরে যে মেয়েটি ড্যান্স করলেন একটু মঞ্চের পাশে আসবেন। হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো, তো আবার একটু ডান্স ফান্স হবে বন্ধুরা, তো চলো নতুন গান তো হলো দুই একটা, এবার একটু রিদমিক গান, অবশ্য একটু পুরনো দিকে দেখে যাওয়া যাচ্ছে, ঠিক আছে? যারা আমার বন্ধু বান্ধব রয়েছে ভীষণ ভালো লাগছে, আমি অন স্টেজ কন্টিনিউ রয়েছি, ভীষণ ভালো লাগছে, দেখছি আমি এত ভালো অনুষ্ঠানটা ফলো করছি, ভীষণ ভালো লাগছে তোমাদের মাঝখানে এসেছি, তো চলো আরেকটু গান, আরেকটু আনন্দ তোমাদের সবার সাথে, ঠিক আছে? চলো
আমি যেন সবাইকে একটু দেখি এত সুন্দর একটা পরিবেশে, এত সুন্দর করে তোমরা সবাই এনজয় করছো, তো সবাইকে আমি একটু দেখি। হ্যাঁ, একসাথে ডান্স হবে, সবাই মিলে আনন্দ করবে, ভীষণ ভালো লাগছে। বারে বারে ভালো বলছি যে এত সুন্দর পরিবেশে আমি আসতে পেরেছি, এত সুন্দর অডিয়েন্সের মাঝখানে। তো আরেকটু গান, আরেকটু আনন্দ সবাই মিলে। হ্যালো হ্যালো ही हो जाता है, आपको भी
হ্যালো, হ্যাঁ দেখুন, আজকাল গায়ক গায়িকাদের পাশে জি বাংলা, ই বাংলা, ডি বাংলা, যে বাংলা না লেখা থাকলে আমাদের যেন ইন্টারেস্ট লাগে না, ঠিক তো? মানে যেমন আগে ছিল গ্রাম বাংলাতে, এখনো আছে হয়তো, বৈচি গ্রামে থাকে চেনে না, পান্ডুয়াতে গাইতে গেছে, অ্যাঙ্কাররা বলবে কলকাতার বিশেষ শিল্পী মিস পম্পি আজকে গাইতে এসেছেন, লোক খুব খুশি হবে, যেরমই গান করুক। ইনি হয়তো বিশাল ব্যানারের শিল্পী নন, জানি না জি বাংলা, ই বাংলা, ডি বাংলা, যে বাংলা, কে বাংলা করেছেন কিনা, কিন্তু যাই বলুন কোয়ালিটি গান দিচ্ছেন, কি ঠিক তো? মেয়েরা কি মনে হচ্ছে, ভালো গান দিচ্ছেন তো? হাত তুলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো প্রত্যেকটা মানুষেরই একটা লিমিট আছে, উনি অনেকক্ষণ ধরে টানছেন, আর মাত্র দুটো গান, দুটো নাচ হবে এরপরে, আর দুটো গান, তারপর হাত জোর করে নমস্তে, কালকে জয়প্রদার জন্য বাড়িতে গিয়ে শুয়ে খেয়ে দে, রেডি হয়ে স্নান করে কালকে আসবেন তাড়াতাড়ি, 6টার মধ্যে চলে আসবেন, আমরা প্রোগ্রাম নামিয়ে দেবো। আজকের মতো সুশৃঙ্খলভাবে শুধু যে ব্যারিকেডগুলো আছে রক্ষা করে, হ্যাঁ নেক্সট ডান্স রেডি, হ্যাঁ করো।
ये इश्क का जो फितूर है नशे में दिल तेरे चूरे আমি আগেও বলেছি একমাত্র মানে বাঁশবেড়িয়া শহর এবং সমস্ত জায়গায় বোধহয় একমাত্র স্টেজ যেখানে আমরা দর্শকদের পারফর্ম করতে দিই এটা বিশিষ্ট সমাজসেবক সোনাশিলির নির্দেশ উনি সমাজসেবা করেন এবং তার সাথে সাথে এটাও বলেন যে আপনি যে আর্টিস্ট আনবো তাছাড়াও সময় সুযোগ পেলে আমি আপনাদের মাঝখান থেকে ডেকে তুলবো মঞ্চ মাতাবার জন্য কেননা এত খরচা করেছি আপনাদের জন্যই সুতরাং মাঝে মধ্যে আপনাদের কাছ থেকেও আমরা চাইবো টুকরো টাকটা কিছু আনতে তো হ্যাঁ না আমরা আর কয়েকটা গান করিয়ে ওনার একটা লিমিট আছে আমরা ছেড়ে দেবো এটি ছোট ভাই এসেছিল আপনার গান রেডি আচ্ছা চলে আসুন এরপরে কন্টিনিউয়াস দু তিনটে গান উনি কন্টিনিউ করে আজকের রাতের মতো শুভরাত্রি শুভ বিদায় জানিয়ে আমরা প্রোগ্রাম শেষ করবো প্রোগ্রাম শেষ মানে কি এই প্রোগ্রামটা চলবে মানে দেখতে থাকবেন বলছি না যে ঢুকবেন না বন্ধ হয়ে যাবে ঠিক আছে লাইট অফ করবেন नहीं मरना गवारा प्यार में तुमसे ये कहना है तुम्हें भी जिंदा रहना है मुझे भी जिंदा रहना है कभी आसान कभी मुश्किल अजब है प्यार की राहें कभी आसान कभी मुश्किल अजब है प्यार की राहें मगर जो प्यार करते हैं कभी भरते नहीं आहें
मुश्किल अजब है प्यार की राहें, मगर जो प्यार करते हैं कभी भरते नहीं राहें। हवाओं ने ये कहा, फिजाओं ने ये कहा, आई प्यार की ये रुत बड़ी तूफानी, तू डरना ना
আমাদের পাড়ারই ছেলে উত্তম দাস ভালো গোলকিপার ছিল, ছেলে ফুটবলে না গিয়ে ড্যান্সে এসছে, বাবার মতো এনার্জেটিক, আর ওর মাস্টারও ভালো তৈরি করেছে। আমিও যুক্ত ছিলাম এই ড্যান্স গ্রুপের সাথে, বিভিন্ন কারণে একটু সরে এসেছি, কিন্তু মনের দূরত্বটা যায়নি। জেবি ঝংকার ড্যান্স গ্রুপ, ধন্যবাদ তোমাদের, স্যালুট, তোমাদের শুভকামনা জানাই, কারণে ছেলেটাকে ভালো তৈরি করেছো, আরও চাই কোয়ালিটির উন্নতি হোক, নাম হোক। তাহলে আর একটা বাচ্চা মেয়ে যে ড্যান্স করে গেলে একটু মঞ্চের পাশে আসবেন, আপনার টিফিনটা নিয়ে যাননি। হ্যাঁ, যাই হোক, আমরা আবার সঙ্গীত জগতে ফিরে যাই, ছোট্ট একটা গানের প্রোগ্রাম করে আমরা আজকে রাতের মতো মানে আমাদের মঞ্চের অনুষ্ঠানটা শেষ করে দেব। হ্যালো হ্যালো চিক, তো চলো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, লাস্ট দুটো গান দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শেষ হবে। আর যারা আছো, অনেক অনেক সহযোগিতা করেছো আমাদের সঙ্গে, অনেকক্ষণ থেকেছ আর অনেক ভালোবাসা দিয়েছ, তাই তোমাদের জন্য একদম দুটো লাস্ট ডান্স নাম্বার দিয়ে আজকে শেষ করব। যারা আনন্দ করবে ভাবছ বা এখনো করনি, আমি সবাইকে বলবো ঠিক এখানে চলে এসো, সবাই মিলে একসঙ্গে আনন্দ করো, কারণ আজকে এত সুন্দর পরিবেশটা তোমাদের জন্যই পেয়েছি, আর একটু চাই তোমাদের সাথ। তো চলো আর একটা গান তোমাদের জন্য।
অনুষ্ঠানের একদম শেষ গান গাইছি, একদম জমিয়ে ফাটিয়ে ডান্স হবে, ঠিক আছে? চলো। হ্যালো, হ্যাঁ আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি কাল জয়প্রদ আসবেন, 19 তারিখে অনেক কিছু প্রোগ্রাম থাকবে, তো নাম প্রকাশ করব না, তার গানের জন্য আসবেন জি টিভি এবং ইন্ডিয়ান আইডলের বেশ বড় ধরনের স্টার আপনাদের মধ্যে আসবেন, নামটা ঘোষণা করব সেদিন, মানে এটা কোনো কিন্তু মিথ্যা মানে ঢপ না, সত্যি কথা, নামটা প্রকাশ করছি না আপনাদের মধ্যে একটু মানে কিউরিয়াসিটি রেখে দিলাম যে কে আসবে, আসার পর আপনারা সবাই টিভি দেখেন, ইন্ডিয়ান আইডল জি টিভি একসব তো দেখেনি রোজ, মহিলারা রান্নাবান্না ছেড়ে এখন বাচ্চা দেখা বন্ধ করে ন্যানির কাছে বাচ্চাকে রেখে সবসময় টিভি, ঘর মুচ্ছে টিভি, রান্না করছে টিভি, তো দেখেই চিনতে পারবেন, নামটা গোপন রাখলাম, কিউরিয়াসিটির মধ্যে রাখলাম, 19 তারিখে আর কালকে, কাল তো জয়প্রদে আসছে তার সাথেও থাকছে, তো আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, কালকে আসতে ভুলবেন না, পরশু আসতে ভুলবেন না, 19 তারিখে আসতে ভুলবেন না, আর 20 তারিখ তো জানেন আমাদের স্পেশাল উৎসব, আমাদের নিজস্ব কার্নিভাল বাঁশবেড়িয়ার রাস, কার্তিক পুজো বলি কিন্তু ভাসান, বাঁশবেড়িয়া পৌরসভার তরফ থেকে আপনাদের জানাচ্ছি সেদিনকে শৃঙ্খলা বজায় রেখে চলবেন, বাঁশবেড়িয়া পৌরসভাকে পরিচ্ছন্ন রাখবেন এবং আমরা আপনাদের সর্বতোভাবে সমস্তভাবে সাহায্য করব, ধন্যবাদ। তো চলো একদম অনুষ্ঠানের শেষ গান, যারা আছো এতক্ষণ পর্যন্ত আমার গান শুনছো বা আমাদেরকে সাথ দিচ্ছো, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য এবং অনেক ভালোবাসা নিয়ে অনেক ভালো স্মৃতি নিয়ে আজকে আমি এখান থেকে যাব, তো চলো বিদায় নেবার আগে একদম ফাটিয়ে ডান্স হবে, সবাইকেই বলছি রিকোয়েস্ট করছি যে কজন আছো জমির মাঠের মধ্যে খুব সুন্দর করে সহযোগিতা করছো আর একটু চাই, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, তো চলো শুনতে থাকো আমার অনুষ্ঠানের শেষ গান।
লাস্ট মোমেন্টে পিছনের বান্ধবীরা আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, কখনো বালিগঞ্জ কখনো টালিগঞ্জ কখনো বিদুরপুরে বা ভবানীপুরে আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, নিজেদের জন্য একবার জোর করে হাততালি হোক সবাই মিলে, তো সাবান মে মেরে ইয়ার ধরকন গায় মালা, তাই তো সাবান মে লেগে দেইয়া দিল মেরা, সাবান মে লেগে দেইয়া দিল
Thank you so much and good night. Check, hello. Nandita. Check, Koronabo. Meet Koronabo.